শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক, খুলনার জাদুঘর অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন আঙ্গিকে আমরা যে বাংলাদেশ সংলাপ শুরু করেছি, আজকে তার দ্বাদশ পর্ব। এই পর্বের প্যানেলে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, উনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী। রয়েছেন অ্যাডভোকেট বজলুর রহমান, বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খুলনা অঞ্চলের সভাপতি এবং খুলনা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন উনি। রয়েছেন ফেরদৌসি আলী, বিশিষ্ট সমাজ এবং ক্রীড়া সংগঠক ফেরদৌসি আলী। এবং রয়েছেন মুনির আহমেদ, মুনির আহমেদ একজন ব্যবসায়ী এবং খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট উনি। আজকে প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন করছেন জয়ব্রত ঘোষ, দৌলতপুর খুলনা থেকে। রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন সংক্রান্ত রিটের শুনানিতে প্রধান বিচারপতির স্থগিতাদেশ এবং এরপর কোর্টে ভাঙচুর আমাদের দেশে গণতন্ত্র চর্চায় কতটুকু যুক্তিযুক্ত এবং প্রভাব বিস্তার করবে? তালুকদার আব্দুল খালেক, গত পরশুদিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয় যেটা ঘটনা করছে, বিশেষ করে একটা ইসে বিচারক কক্ষে যখন বিচারক রায় ঘোষণা করবে, ঠিক সেই সময় প্রধান বিচারপতি যে কার্য মানে স্থগিতাদেশ করছে, এটা যেমন সঠিক হয় নাই, এবং সাথে সাথে যে ঘটনাগুলো এর পরবর্তী পর্যায়ে ঘটছে এটাও আমরা যারা সচেতন নাগরিক আমরা এটাও মেনে নিতে পারিনি। অতএব অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটছে। ফেরদৌসি আলী, পত্রপত্রিকার খবর অনুযায়ী যেটা মনে হয় ওটা দেখে দেখার পরে যে দুটোই নিন্দনীয়, প্রথমটিও যেমন নিন্দনীয়, যেমন বিচার কার্য পরিচালিত রায় দেওয়ার সময় সেটিকে নতুন করে এনে উপস্থাপন করা সেটাও যেমন নিন্দনীয়, পরবর্তী পর্যায়ে ভাঙচুরের যে ঘটনা সেটাও আমরা এজ এ সচেতন নাগরিক হিসাবে নিন্দা করি। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি যেটা হচ্ছে যারা ভাঙচুর করেছে তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে টিভি বা ছবিতে তারা কিন্তু কালো কোট পরা কেউ ছিল না, এটাও একটা আমাদের একটা দেখার বিষয়। তো এই কারণে এর একটা তদন্ত বা ইত্যাদি হওয়া দরকার, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি দুটোই কাজই একটি নিন্দার একটা কাজ। মানে কালো কোট না থাকলে কি হবে, আপনি কেন বলছেন কালো কোট ছিল না, তার মানে কি? যারা গাড়ি ঘোড়া ভেঙেছে বা যখন ই করেছে, আজকের কাগজের খবরের কাগজে যেটা আমরা দেখলাম যে যারা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে এক ধরনের সন্ত্রাসী, এই সন্ত্রাসী হিসাবেই হোক আর যেভাবেই হোক এই ভাঙচুর কিন্তু দুই পক্ষের লয়াররাই কিন্তু স্বীকার করেছেন যে তাদের মধ্যেকার তাদের লয়াররা কিন্তু এটা করেন নাই, তারা তাদের মধ্যে বিতণ্ডা হয়েছে কিন্তু ভাঙচুর ঘটনা কিন্তু দুপক্ষের কেউ করেন নাই, এদের তাদের বক্তব্য। এটা আমাদের টেলিভিশনের যে ইলেকট্রনিক্স মিডিয়ার যে খবরগুলো আমরা দেখেছি তাতে তার মধ্যেকার থেকেও মনে হয় যে এটার কিছুটা সত্যতা মিলতে পারে আর কি। অ্যাডভোকেট বজলুর রহমান আপনার কাছে আসছি, মুনির আহমেদ আপনার কাছে আসছি। শ্রোতা দর্শক আপনাদের কি মনে হয়? হ্যাঁ আপনি বলুন। আপনারা যেটা বলতেছেন যে কালো কোটধারী কেউ ছিল না, কিন্তু প্রথম যেদিন ঘটনা ঘটে তার পরের দিন প্রথম আলোতে যেটা আমরা একটা ছবি আছে সেখানে কিন্তু তিন চারজন কালো কোটধারী আইনজীবী তারা কিন্তু দৌড়াচ্ছে এবং ধাওয়া করতেছে, এটা কিন্তু এটা তার পত্রিকার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আপনারা বলতেছেন যে এটা দোষের ওইটাও দোষের, কিন্তু আমি একটা দোষ ঢাকতে গিয়ে আর একটা বড় দোষ করে ফেললাম, এটা কোন ধরনের গণতন্ত্র? আমরা সচেতন নাগরিক, তারা দোষ করছে আমরা কখনোই বলি নাই, ফার্স্ট এডটা তারা অন্যায় হয়নি, অবশ্যই অন্যায় হয়েছে, কিন্তু এভাবে বিচার বিভাগে মারামারি আমাদের দেশের গণতন্ত্র এবং বহির্বিশ্বের ভাবমূর্তি অর্থনৈতিক অগ্রগতি স্তম্ভিত করে দেবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এদিকে কেউ? আপনি। পরের ঘটনাটি যেটা ঘটছে সেটা আপনার একটা রিয়াকশন হয়েছে, কিন্তু প্রথম যেটা হয়েছে পরেরটা আমরা তদন্ত করে এর একটা ইয়ে করতে পারবো যে কারা ঘটনাটা ঘটাইছে, কিন্তু আমরা প্রথম ব্যাপারটা কাদের কাছে তদন্ত দিব, প্রথম ব্যাপারটা দোষ না সঠিক এই ব্যাপারটা আমাদেরকে কে বলবে? পরেরটা তো আমরা জনগণকে দোষী সাব্যস্ত করবো, সে উকিল হোক কিংবা আপনার উকিলদের কর্মচারী হোক, কিন্তু প্রথম ব্যাপারটা কে রায় দিবে এটা জানতে চাচ্ছেন। অ্যাডভোকেট বজলুর রহমান কিছু বলবেন প্রথম ব্যাপারটা? প্রথম ব্যাপারটা বলছে যে আপনি যেটাকে বলা হচ্ছে যে কোর্টে এটা নিন্দনীয়, কিন্তু সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস যেটা অর্ডারটা দিয়েছেন আমার কাছে কনস্টিটিউশন আছে,
সেটা 52 ধারাতে আর্টিকেল 52-তে সেখানে ইভিন আপনারা যারা এখানকার যারা আমরা বসে আছি যারা স্থানীয় কোর্টে মকদ্দমা করি আপনারাও জানেন যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টে যদি বলা যায় যে আমি আপনার কোর্টে বিচার আমি চাই না সাথে সাথে জজ সাহেব বন্ধ করে দেবেন সুপ্রিম কোর্টে একই ব্যাপার একটা কেস সেখানে হচ্ছে সরকারি উকিল বলেছেন যে এই যে বিচার হচ্ছে এই বিচারটাকে আমি পছন্দ করি না আপনার কেস বন্ধ করেন উনি চিফ জাস্টিসের কাছে গেছেন এবং আইনই আছে উনি যে কোনো পক্ষে শুনে কেসটাকে বন্ধ করতে পারেন অতএব যেটা প্রথম যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস যেটা উনি বন্ধ করে দিয়েছেন কেসটা এটা আইন সিদ্ধ কনস্টিটিউশনে রয়েছে এবং দেশের সব আইনই এটা রয়েছে আর দ্বিতীয়টা কথা হচ্ছে যে আমি ওই দিন ঢাকাতে ছিলাম যদিও আমি আইনজীবী তবে বলতে বাধ্য হচ্ছি সেখানে কিছু কিছু আইনজীবী সেখানে জড়িত ছিলেন সেটা নন্দনীয় এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন সেটা সম্পূর্ণ আইনসম্মত হয়তো কারো পছন্দ হতে পারে না কিন্তু তার এগেনস্ট একটা অ্যাকশন রয়ে গেছে ধন্যবাদ আমি আরেকটু এই প্রসঙ্গে আরেকটু বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করে থাকি যে মিছিল মিটিং যখন হয় তখন পুলিশ বাহিনী যে ধরনের পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে মিছিল মিটিংয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করা হয় ওখানেও কিন্তু আমরা দেখেছি যে লয়ার সে নিজে বলছেন যে আমি ওকালতি করি আমি উকিল তারপরেও তাকে তাকে ধাওয়া করে নিয়ে তাকে যে মারামারির জন্য যে ব্যবস্থা হচ্ছিল সেটাও কিন্তু আমরা মনে করি যে দুঃখজনক এটা সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে আমরা যে পর্যায়ে এতদিন আমরা লক্ষ্য করতাম যে বিভিন্ন দলের দলাদুলিতে এবং যার কাছে আমরা বিচার চাবো যেখানে আমরা বিচারের বাংলাদেশের মানুষ যেখানে বিচারের জন্য যাবে সেই বিচারের জায়গাটাই যদি আমাদের কলঙ্কিত হয়ে যায় তাহলে আমরা কার কাছে যাব ধন্যবাদ মুনির আহমেদ আমি প্রথমে এই কথা বলতে চাই যে আমার শ্রদ্ধেয় ভাবি উনি বলেছেন যে এটা নিন্দনীয় চিফ জাস্টিস যে অর্ডারটা দিয়েছেন এর সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ আমাদের বজলুর রহমান সাহেব উনি বলেছেন যে কনস্টিটিউশনের 58 ধারা উল্লেখ করে যে আমরাও জানি পত্রিকায় দেখেছি যে চিফ জাস্টিস অর্ডার দিতে পারেন এটা ওনার এখতিয়ারধীন কিন্তু এখানে একটা বিশেষ জিনিস বিবেচনায় আনা উচিত ছিল যে বর্তমানে যে কন্টেস্ট চলতেছে এই কন্টেস্টে এই কাজটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে আমরা আইনজীবীদের বড় বড় আইনজীবীদের আমরা সাক্ষাৎকার দেখেছি ওনারা বলেছেন যে আসলে এটা চিফ জাস্টিসের এখতিয়ারভুক্ত কিন্তু চিফ জাস্টিস আজ পর্যন্ত এই ধরনের কোনো আদেশ দেননি যে মামলার শুনানি হয়ে গেছে রায় হবে এরকম পিরিয়ডে উনি কোনো স্থগিতাদেশ ইতিপূর্বে কোনো চিফ জাস্টিস দেননি তো সেহেতু এখানে চিফ জাস্টিস ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে দেশের বর্তমান কন্টেস্টে এটা বিবেচনায় আনা একান্তভাবে দরকার ছিল এবং ওই দিনকে আদালতে যে তাণ্ডবটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা আশা করব যারা লয়ার এনারা সমাজের বিবেকবান মানুষ উচ্চশিক্ষিত মানুষ ভবিষ্যতে বাংলাদেশের ভাবমর্যাদা রক্ষার্থে এনারা এই ধরনের নক্কারজনক ভূমিকায় আর অবতীর্ণ হবেন না এটাই আমি আহ্বান জানাবো আজকের এই বাংলাদেশ সংলাপের থেকে ধন্যবাদ আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন মিসেস কল্পনা সরকার বটিয়াঘাটা খুলনা থেকে আমার প্রশ্ন ডক্টর ইউনুস কর্তৃক দেওয়া সরকার গঠনের যে ফর্মুলা এই ফর্মুলা রাজনৈতিক দলগুলোর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে ডক্টর ইউনুসের ফর্মুলা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তালুকদার আব্দুল খালেক ডক্টর ইউনুস সাহেব তার দৃষ্টিকোণ থেকে তিনি একটা প্রস্তাব দিচ্ছে তবে আমার মনে হয় আমি যেহেতু একজন রাজনীতি করি আমার দৃষ্টিতে ওনার যে প্রস্তাব এই মুহূর্তে বাস্তবায়ন করার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না কেন আপনি কেন ভাবছেন আমি এই জন্য মনে করি না যে প্রথমেই কি করতে হবে দেশের যে সমস্যা হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং আজকে সবচেয়ে সমস্যা হলো আমাদের প্রধান উপদেষ্টা তার কারণ তিনি একজন আমাদের সংবিধানে আছে একজন নিরপেক্ষ ব্যক্তি একটা সরকারে যাওয়ার পর একজন নিরপেক্ষ ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন অতএব এখানে যিনি আজকে রাষ্ট্রপ্রধান তিনি হলো মানে প্রধান উপদেষ্টা তিনি একটা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে তিনি রাষ্ট্রপতি হয়েছেন অতএব কোনো অবস্থায় উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেন এটা সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী উনি হয়েছে অতএব এই সমস্ত সমস্যার সমাধান না করলে কোনো অবস্থায় একটা নিরপেক্ষ নির্বাচন হবে না নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ এবং জাতি আমার মনে হয় আজকে যে পথে যাচ্ছে এটা আমরা কেউ আশা করি না এই সমস্যার সমাধান করার পরে এরপরে ভবিষ্যতে চিন্তা করতে হবে যে উনি যে সমস্ত আমাদের সাজেশনগুলো দিয়েছে সেই সাজেশনগুলো কতটুকু সমাধান মানে গ্রহণ করা যায় ধন্যবাদ
বজলুর রহমান, 1996 সালে আমাদের বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসলেন, ওনারও আপনার ক্ষমতা শেষের দিকে ওনার আমলও এরকম একটা কেয়ারটেকার সরকার হয়েছিল। কই তখন তো অন্য কোনো দলই বলে নাই যে এটি আমরা মানি নাই, ওইটি আমার নিরপেক্ষতা হয়নি। তো লোকে বলতেছে এই নিরপেক্ষতা নাই, কিন্তু আসলে কোথায় নিরপেক্ষতা নেই এটা কিন্তু কিছু দেখাতে পারতেছে। আমাদের প্রশ্নটা ছিল ডক্টর ইউনুসের যে ফর্মুলা, সরকার গঠনের ফর্মুলা, সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে রাজনৈতিক দলগুলোর কাছে? এখন নিউজ সাহেব যেটা নিজে বলতেছেন এটা হাউ ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড, কারণ এটাকে করতে হলে তো একটা কনস্টিটিউশনের মাধ্যমে যে জিনিসটা তো করা যাচ্ছে না, কনস্টিটিউশন তাতে তত্ত্বাবধায়ক সরকারের দশজন উপদেষ্টা থাকবে। আর উনি যেটা বলতেছেন জিনিসটা হয়তো ভালো, কিন্তু এই মুহূর্তে সেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এটা ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে। এবং ওনারও প্রস্তাবটা সঠিক আছে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করবার মতো এখন এই মুহূর্তে কোনো সুযোগ নাই। মিসেস কল্পনা সরকারের কাছে আসি। মিসেস কল্পনা সরকার, আপনার কি মনে হয় কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? আমি মনে করি যে ওনার এই প্রস্তাবটা, ফর্মুলাটা যদি দেশের জন্য কাজে লাগানো যায় তাহলে দেশটা আমাদের একটা সুন্দর একটা সুস্থ দেশে বা গণতান্ত্রিক দেশে পরিণত হয় আর কি। আর কেউ শ্রোতা দর্শক, সামনে আপনি। আমার মনে হয় রাজনীতিবিদরা আসলে দেশের মঙ্গল চায় না, তার কারণে ডক্টর ইউনুসের ফর্মুলাকে কাজে দিতে চাচ্ছে না। যদি ডক্টর ইউনুসের ফর্মুলাকে কাজে লাগাতে পারে তাহলে রাজনীতিবিদরা সুবিধা আদায় করতে পারবে না, এই জন্যই বড় দুই দলই এখান থেকে সরে আসতেছে এই ফর্মুলা থেকে। তালুকদার আব্দুল খালেক, সে ওনার কথা কি আপনি মানেন? না, কোনো অবস্থায় না, তার কারণ সে রাজনীতিবিদদের সম্পর্কে যে কথা বলছে এটা আদৌ ঠিক না। তার কারণ ইউনু সাহেব সে একজন নোবেল পুরস্কার পাইছে, জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাই, কিন্তু রাজনীতিবিদরা দীর্ঘদিন পর্যন্ত দেশ এবং জাতির জন্যই রাজনীতি করে, আমাদের সমস্ত কিছুই হলো দেশের জন্য। অতএব একজন লোক সে একটা উপদেশ দিতে পারে, কিন্তু সেইটা এই মুহূর্তেই বাস্তবায়ন করি আমাদের কী করতে হবে, তাহলে আমাদের এই যে আমরা সারা জীবন যে রাজনীতি চর্চা করলাম, যেভাবে দেশের জন্য কাজ করলাম, আবার একটা লোকের একটা সাজেশনের সমস্ত কিছু আমাদের মেনে নিতে হবে, তার ভালো দিকগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু সেটা হলো একটা নিয়ম কানুনের মধ্যে। আমাদের বাংলাদেশের যে সংবিধান, যে প্রচলিত নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যদি সেটা কোনো জায়গায় পড়ে সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। কিন্তু উনি যেভাবে বলছে সেইটাই মেনে নিলে দেশ ভালো হবে, তাহলে উনি একজন নবেল, দেশের যে সমস্যা এখন আছে, যে সমস্যা বর্তমান বিদ্যমান, আজকে দেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকে 31 মাস পর্যন্ত দেশে বিভিন্নভাবে অচল অবস্থা, কী কারণে? তাহলে নিশ্চয়ই ওনার উচিত যে সবার সাথে আলাপ করি এই ভুলগুলোটা আগে দেওয়া, যে আসেন আপনারা কীভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করা যায়, কীভাবে নিরপেক্ষতা ই করা যায়, সেই পথে উনি না যেয়ে উনি একটা ফর্মুলা দিছে। উনি এর আগেও কথা বলছে যে আমি প্রয়োজনে এই রাজনৈতিক দল করব, এই সমস্ত কথা কোনো যুক্তি নাই। অবশ্যই আমরা শ্রদ্ধাকারী, উনি যেটা বলবেন অবশ্যই যেটা যুক্তিসঙ্গত, সেটা বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে তারা অবশ্যই সেটা গ্রহণ করবে, কিন্তু উনি যেটা বলছে সেইভাবেই এই দেশের মঙ্গল হবে কিংবা সেই কাজটাই করতে হবে এইটা সঠিক না। ধন্যবাদ। হ্যাঁ, আপনি তৃতীয় সারি। হ্যাঁ, আপনি। আসলে আমাদের দেশে হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলি বিচার মানি কিন্তু তালগাছটা আমার এই অবস্থায় আছে, তারা কেউই দেশের মঙ্গল চান বলে আমরা এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। সবাই আছেন কিভাবে ক্ষমতায় যাবেন সেই জন্য। ডক্টর ইউনুস সাহেব যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা একটা শান্তি, কিভাবে শান্তি চুক্তি করা যায় সেই বিষয়ে উনি কথা বলেছেন। তো আমার মনে হয় যে যে কথা বললেন আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী, তো আমি ওনার পরে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আপনারা যে কথা বলছেন, এখন আমাদের আমাদের রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন উনি তার নিরপেক্ষতা হারিয়েছেন, এবং তারপর তাহলে প্রথমে আপনারা কেন মেনে নিলেন, প্রথম একটা কথা। তারপরে কথা হচ্ছে যে এই যে এই অবস্থা চলছে, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওনারা কি এটা কথা দিতে পারবেন যে আগামীতে এই অচল অবস্থা আর কখনো বাংলাদেশে হবে না? যদি ওনারা সেটা নিশ্চিত করতে পারেন তাহলে ওনাদের কথা বলা উচিত, তা না হলে এই নির্বাচন শুধু নির্বাচনই হবে, আবার আরেকটা নির্বাচন হবে, কোনো রেজাল্ট আসবে না। খুব সংক্ষেপে ওনার উত্তর। হ্যাঁ, আমি একটা কথা বলছি, উনি যে কথা বলছে ওনার প্রতি আমি বলতে চাই যে রাষ্ট্রপতি নিরপেক্ষতা হারাইছে। রাষ্ট্রপতি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সাংবিধানিক প্রধান, কোনো অবস্থায় তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন না। প্রধান উপদেষ্টা হতে গেলে একজন নিরপেক্ষ ব্যক্তি, এটা বাংলাদেশ সংবিধান মেনে নিলেন কেন?
আমরা মেনে নিয়েছিলাম, আপনাদের পরিষ্কার বলা আছে, আমাদের জোটের নেত্রী উনি পরিষ্কার বলছিল যে আপনাকে নিরপেক্ষ অবস্থা সৃষ্টি করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা আপনাকে পালন করতে হবে, কিন্তু এ পর্যন্ত উনি নিরপেক্ষ কোনো ভূমিকা করতে পারে নাই। নির্বাচন কমিশনারের এম এ আজিজ গেছে কিন্তু বিতর্কিত লোক আছে, এরপরে উনি দুইজন নির্বাচন কমিশনার দেশে সেই দুইজন লোক বিতর্কিত এবং বাংলাদেশের সমস্ত লোক জানে যে এই দুইজন লোক বিতর্ক। অর্থাৎ আপনি যখন নিরপেক্ষই একটা ব্যবস্থা নেবেন তখন আমার মনে হয় আপনার উপদেষ্টা পরিষদ ছিল, দেশের এমন লোক আছে যারা নিরপেক্ষ আছে কিংবা অনেক দায়িত্বশীল পদে ছিল তাদের ভিতর দিতেন মানুষ যাতে গ্রহণ করে, কিন্তু আপনারা সেটা করেন নাই। ধন্যবাদ। ফেরদৌসী আলী, ডক্টর ইউনূসের ফর্মুলা। ডক্টর ইউনূসের ফর্মুলায় আমার যেটা মনে হয়েছে যে এই ফর্মুলাটার কিছু কিছু অংশ আমরা হয়তো পরবর্তী পর্যায়ে মানুষ নিতে পারবে, কিন্তু তিনি একজন সার্বজনীন লোক, নোবেল পুরস্কার পেয়েছেন। আমার একটা জিনিস ওনার কাছ থেকে অনেকগুলো উনি পয়েন্ট দিয়েছেন, তার মধ্যে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটি হচ্ছে যেমন আমরা খুলনার মানুষ, খুলনায় আমরা বাস করি, সেখানে তিনি চট্টগ্রাম বন্দরটাকে ডেভেলপমেন্ট করার জন্য উনি বলেছেন, খুলনার কোনো প্রসঙ্গ এখানে নেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে উনি ওনার এটা এখন বর্তমান অবস্থায় যে যেখানে দুই নেত্রী একই সঙ্গে একই অনুষ্ঠানে যেয়ে, সেনাভবনের একটি অনুষ্ঠানে যেয়ে পাশাপাশি বসে চেহারা পর্যন্ত দেখে না, সেখানে কি করে এত অল্প সময়ের ভিতরে এই শান্তি চুক্তি সম্ভব? এ কারণে আমার মনে হয় যে এইটা আকাশ কুসুম স্বপ্ন ছাড়া কিছু না। ধন্যবাদ। মুনির আহমেদ। ডক্টর ইনোস উনি যে প্রস্তাবটা রেখেছেন এখানে আমরা জানতে পেরেছি যে সংবিধানের কথা বলা হয়েছে, যে সংবিধানে এই ধরনের প্রভিশন নেই বা এটা করা সম্ভব না। কিন্তু আমি বলবো যে আজকে দেশের মঙ্গলের জন্যে, আজকে জনগণের মঙ্গলের জন্যে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে আমাদের তো একটা ঐক্যমতে আসতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। তো সেই ঐক্যমতে আসতে গেলে আমাদের যে প্রধান দুটো যে বৃহৎ দল আছে মূলত এই দুটো দলকেই ঐক্যমতে আসতে হবে। তো কেন ডক্টর ইউনূসের এই প্রস্তাবনাকে নিয়ে আমাদের দুটো বৃহৎ রাজনৈতিক দল ওনারা নিজেদের মধ্যে সংলাপ কেন শুরু করতেছেন না? যদিও ভাবি বলে গেছেন, জনাবা ফেরদৌসী আলী বলে গেছেন যে একই স্টেজে দুইজন উপস্থিত থেকেও একে অপরের সাথে কুশল বিনিময় করেন না। আসলে এখানে জাতি তো আশাহত হয়েছে, ওনারা একবার হয়তো এই আচরণ পরস্পরের সাথে করেছেন কিন্তু এই আচরণ ওনারা বজায় রাখবেন এটা তো দেশবাসী আমরা চাই না। আমরা চাই যে ওনারা পারস্পরিক আলাপ করুক এবং আজকে বাংলাদেশকে তথা বাংলাদেশের জনগণকে রিলিফ দেওয়ার জন্য ডক্টর ইউনূসের এই ফর্মুলাকে ওনারা বিবেচনায় আনুক, এনে দেখা যাক যে এখানে কি করা যায়। আর সাংবিধানিক বাধ্যবাধকতা অনেক কিছু কিন্তু করে নিয়ে, যেমন আমরা জানি একানব্বই সালে সংবিধানে অনেক কিছুই ছিল না কিন্তু প্রেসিডেন্টের অডিয়েন্স দিয়ে অনেক কিছু করে নিয়ে পরবর্তীতে সংসদে এগুলোকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তো কেন সেটা আমরা আজকে দেশের স্বার্থে আমরা সেই পদ্ধতিতে যেতে পারবো? ধন্যবাদ। পরের প্রশ্নে যাই আমরা। কাজল আরিফিন, আহসান আহমেদ সড়ক, খুলনা। নির্বাচনের মাধ্যমে সবাই আসে ক্ষমতায়, দেখা যায় যে চিরচেনা সেই আওয়ামী লীগ বা বিএনপি, এবং দেখা যাচ্ছে যে মাত্র 2500 লোক, আমি ধরে নিচ্ছি 2500 লোক বিএনপি তারা বেনিফিটেড হচ্ছে, আর আওয়ামী লীগের হয়তো সেই একই পরিবার। তো এই যে 5000 লোক প্রতিবার বেনিফিটেড হচ্ছে, সাধারণ লোক আমরা কেন ভোট দেব? আমাদের কি ভাগ্য বদল হচ্ছে এখানে? সাধারণ লোক কেন ভোট দেবেন? ফেরদৌসী আলী, আপনার প্রশ্নের সঙ্গে আমি মোটামুটি একমত হয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে বাংলাদেশে রাজনীতিবিদ আর রাজনীতিজীবী এই দুটো কিন্তু সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে যে যারা রাজনীতি করেন তারা এক দল আর যারা রাজনীতিজীবী যাদের তাদের পেশা, এই যে দুইটি ভাগ, এই ভাগের মধ্যে থেকে, এবং আমরা এখন বাংলাদেশে যেটা আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে সাংসদের জন্যে যেই বিনিয়োগ ইনভেস্টমেন্ট, সেই বিনিয়োগটা হচ্ছে একটি সাংসদের জন্য সব থেকে গুড ইনভেস্টমেন্ট। একটা আমরা অ্যাজ এন দেখি যে একজন 500,000 টাকা খরচ করে সে যদি মনে করে যে আমি আগামীতে 500,000,000 টাকা আয় করতে পারবো, সেখানেই যাচ্ছে, এবং এরই ফলশ্রুতিতে ওই আপনি যেটা বললেন যে 2500 মানুষ বা 5000 মানুষ এরাই উপকৃত হচ্ছে, এবং এর কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের রাজনীতি না করে তারা রাজনীতিজীবী হয়ে তারা তাদের আত্মীয়করণ, তাদের দলীয়করণ এবং ব্যক্তিকরণের সুবাদে, এটা আমাদের বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ। কাজল আরিফিন, আপনি এই প্রশ্ন কেন করলেন? এই প্রশ্ন করলাম কারণ আমার বয়স এখন 40, আমি অনেকগুলো নির্বাচন দেখেছি এবং দেখেছি যে বেনিফিটেড যারা হচ্ছে তারা হয় মাসলম্যান,
অথবা দেখা যাচ্ছে ক্যাডার যাই হোক না কেন, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব জায়গায়। সো আমরা যারা সাধারণ লোক, আমি একটা ইনস্টিটিউশনে আছি, সেখানে আমি ছেলেমেয়েদের পড়াই, এবং তারা দেখা যায় আইএলস করে সবসময় বিদেশে চলে যেতে চায়, এবং তাদের ধারণা হলো যে বিদেশে গেলে সব কিছু হবে, তারা কখনোই বাংলাদেশে ফিরে আসতে চায় না। আমি তাদেরকে ব্যক্তিগত ইন্টারভিউ নিয়েছি। সুতরাং এই যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, তারা ফিরে আসতে চাচ্ছে না, এর জন্য দায়ী আমি যখন জিজ্ঞাসা করছি, তারা বলেছে একমাত্র রাজনীতিজীবী বা রাজনীতিবিদ চাই বলেন না কেন, আপা যেটা বলেছেন আর কি, এই রাজনীতিজীবীরাই হলো দায়ী। তো জনগণ কেন ভোট দেবে, আপনি কি ভোট দেবেন? মানে আমার তো এখন মনে হচ্ছে ভোট না দেওয়া উচিত আমার, আমি ডিটারমাইন্ড, আমি ভোট দেবো না, আমি ভোট দেবো না। ধন্যবাদ শ্রোতা দর্শক। শ্রোতা দর্শক কতজন মনে করেন যে ভোট দিয়ে কোনো লাভ নেই? আপনি কেন কেন আপনি কেন মনে করছেন যে ভোট দিয়ে লাভ নেই? আপনি বলছেন যে ভোট দিয়ে লাভ আছে। আমি যদি ভোট না দেই, আমার ভোটটা তো ফলস ভোট পড়ে। তালুকদার আব্দুল খালেক কি বলবেন আপনি? না, এই কথাটা ঢালাওভাবে তো ঠিক না। আমি একজন রাজনীতিবিদ, আমি তিনবার এমপি হয়েছি রামপাল মোংলা থেকে, এবং আমি একবার মন্ত্রী ছিলাম। দুর্নীতি সমস্ত সংসদ সদস্যরা করে, এটা ঢালাওভাবে বলা ঠিক না। আমি তো চ্যালেঞ্জ করতে চাই, আমি 91 থেকে আজ পর্যন্ত আমি সংসদ সদস্য এমপি ছিলাম, বাংলাদেশের কোনো লোক, আমি ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, একটা লোক যদি দুর্নীতির কথা বলতে, আমি এই এই মুহূর্তে ঘোষণা দেবো আমি রাজনীতি করবো না। আর আমার এলাকা রাজনীতিবিদ না হলে 100 বছরে যে কাজ হয় না, 5 বছরে আমি সেই এলাকায় সেই কাজ করেছি, এটা রাজনীতিবিদদের পক্ষেই সম্ভব, অন্য কেউ পক্ষে সম্ভব না। বজলুর রহমান। দেখেন ভাই কাজল, আপনি যে প্রশ্ন করেছেন, আপনার কথাটা আদৌ সঠিক না। কারণ হচ্ছে, বলেছেন 2500 লোক বেনিফিট হয়, আপনি যদি ভোট না দেন তাহলে তো সেই পূর্বের সামক আমলে, সেই রাজার আমলে চলে যেতে হবে। আর আপনি যেহেতু ভোট দিচ্ছেন, উনি আবার নির্বাচিত আছেন, ওনাকে আপনার কাছে আসতে হচ্ছে, ভাই আমার একটা ভোট দেন, এই যে মনের একটা ভয়, তাতে দুর্নীতি অনেক কম। আর আপনি যদি ভোট না দেন, ও তো একদম পুকুর চুরি করে সমস্ত শেষ করে দেবে। অতএব কোনটা আপনি বাঁচবেন, ভোট দেবেন না ভোট দেবেন না? অতএব ভোট কিছু বলতে হবে, আমার স্বার্থেই আপনাকে ভোট দিতে হবে। আপনি পেছনে, একদম পেছনে। সবাই যেখানে বিতর্কিত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিগত যারা ছিলেন এবং যারা আসতে চাচ্ছেন, সবাই বিতর্কিত, তাহলে আমরা ভোট কাকে দিব, কেন দিব? কেউ এদিকে। আমার মনে হয় যে কেয়ারটেকার সরকার চালু হওয়ার পরের থেকে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছে, সেখানে জনগণের ভোটের যথেষ্ট মূল্যায়ন হচ্ছে বর্তমানে। এই কারণে আমরা যদি ভোট না দিই, তাহলে এই ভোট ব্যবস্থা বা গণতন্ত্র পতন ঘটবে, এবং দেশে এক নায়ক বা স্বৈরা শাসন, যেটা তৃতীয় পক্ষ, যেটা ক্ষমতা আসবে, দেশের উন্নয়ন অনেক অংশে পিছিয়ে যাবে বলে আমি মনে করি। আপনি সামনে কিছু বলতে চেয়েছিলেন। ভোট দেওয়ার আসলে আমাদের একটু অধিকার, ভোট দেওয়া আমাদের উচিত অবশ্যই, কারণ আমি মনে করি যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটি অধিকার আছে। এক্ষেত্রে আমি, আমার যেটা মনে হয় ক্ষুদ্র বুদ্ধিতে, রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা সকলেই অপামর জনগণ আহ্বান রাখব, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা যেন সদিচ্ছা পরিচয় দেন। একথা সর্বজন স্বীকৃত যে আজ বাংলাদেশে কালো টাকা, সন্ত্রাস এবং ক্ষমতার একটি দাপট চলছে। সেক্ষেত্রে শুধুমাত্র নমিনেশন কেনা যে বিষয়টি আমরা জানি, এই বিষয়টির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজনৈতিক দলগুলির কাছে। সদিচ্ছা চাইছি আমরা, তারা যেন যোগ্য প্রার্থীকে নির্বাচন করেন, যাতে আমরা ভোটটি, আমার ভোটটি আমি যোগ্য প্রার্থীকে দিতে পারি এবং দেশের উন্নয়নে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। মোহসানাত ফাতেমা ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়। কোনো রাজনৈতিক দল সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে লাগাতার অবরোধ ছাড়া কোনো বিকল্প কর্মসূচি কি নিতে পারে না? লাগাতার অবরোধ ছাড়া কোনো বিকল্প কর্মসূচি? তালুকদার আব্দুল খালেক। দাবি আদায় করতে গেলে নিশ্চয়ই আমাদের সাংবিধানিক নিয়মের মধ্যে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। সেগুলোর মধ্যে মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, এগুলো হলো মাধ্যম। তা আমরা স্বাভাবিকভাবেই আমরা এবার হরতাল দিনে, এই জন্য হরতাল দিলে সাধারণ অনেক মানুষের অবরোধ না, অবরোধ এখানে অবরোধ দিলে আমরা দূরপাল্লার যে সমস্ত আছে আমাদের বন্দর যেগুলো আছে, নিলেও এ জায়গা তো আমাদের এই দাবিটা তো আজকে প্রত্যেকটা লোক বলছে যে আমরা ভোট দেব, যোগ্য লোককে দেব এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। তাহলে যোগ্য প্রার্থীকে ভোট দিতে গেলে তাহলে ভোটের সিস্টেম এবং ভোটটাও নিরপেক্ষ হতে হবে।
সেই নিরপেক্ষ হওয়ার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। তার কারণ আজকে যে প্রক্রিয়ার মাধ্যমে আজকে যদি কোনো লোককে আমি বুঝি একটা খেলায় একজন রেফারি যদি বিতর্কিত হয় তা সেই রেফারিটা তো দুই টিম খেলবে না। তা আমরা পরিষ্কার আমরা তো বলি না যে আমাদের পছন্দসই ব্যক্তিকে নির্বাচন কমিশনার বানানো হোক। ফাতেমা ইসলামের যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আন্দোলন করবেন বা প্রতিবাদ করবেন, কিন্তু বিকল্প কোনো কর্মসূচি আছে কিনা? বিকল্প কর্মসূচি আমাদের বিকল্প কর্মসূচিতে আমরা মিটিং করছি, এই যে আজকে আমরা গণরেলি করছি, আমরা বিভিন্ন পর্যায়ে আমরা চেষ্টা করছি, কিন্তু সর্বশেষ আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটা সেটা তো আমাদের প্রয়োগ করতে হবে যদি আমাদের সেই দাবিটা প্রতিষ্ঠিত না হয়, এটা তো আমাদের করতেই হবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই ছাড় দিছি। এবার যারা হজ যাত্রী আছে তাদের গাড়ি ঘোড়া ছাড়া যাবে, ছেলে মেয়েরা যারা পড়াশুনো মানে পরীক্ষা দেবে তাদের গাড়ি ঘোড়া অবশ্যই যাতায়াতের জন্য আমরা ভয় তো কেউ বের করবে না, ভয়ে কেউ গাড়ি বের করবে ছেলে মেয়ের পরীক্ষা থাকবে না, এগুলো আমরা বলে দিছি, তারা বের করবে না কেন, ইন্টারনাল যে গাড়িতে সেজন্য তো চলেই। ধন্যবাদ। মোহসানাত ফাতেমা ইসলাম, আপনি যে প্রশ্ন করলেন, মানে আপনার কাছে কি মনে হয় বিকল্প কি কর্মসূচি হতে পারে? অবস্থান কোন ধর্মঘট করতে পারে, তারপর বঙ্গভবন ঘেরাও, এগুলো করতে পারে যাতে আমরা স্টুডেন্টরা, এই যে আমি যেমন আমাদের টার্ম এক্সটেন্ড হয়ে গেছে অবরোধের কারণে, এখন বঙ্গভবন যদি ঘেরাও হয় তাহলে কিন্তু আমার টার্ম এক্সটেন্ড হবে না, আমি কিন্তু সেশন জটে পড়তেছি না। আব্দুল খালেক, এগুলো তো করা যায়, বঙ্গভবন ঘেরাও? বঙ্গভবন তো ঘেরাও আমরা দুই দিন করলাম, ওখানে অবরোধ, আসলে যে প্রশ্নটা আজকে উনি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, উনাকে ধন্যবাদ। আজকের প্রেক্ষাপটে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরতাল বলেন, অবরোধ বলেন, এগুলো কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিকে ভঙ্গ করতেছে। তো আমরা অতীতেও দেখেছি যে আমাদের এই দেশের বড় বড় নেত্রীরাও কেউ কেউ বলেছেন যে আমরা আর বিরোধী দলে গেলে হরতাল করব না, এসব ঘোষণা সত্ত্বেও কিন্তু আমরা পরবর্তীতে হরতালকে প্রত্যক্ষ করেছি। তো আমি রাজনৈতিক দলগুলোকে প্রতি শ্রদ্ধা রেখে আহ্বান জানাব যে এমন কর্মসূচি আপনারা তৈরি করেন যে কর্মসূচিতে জনগণের কষ্ট না হয়। কি হতে পারে সেটা ঠিক এই মুহূর্তে তো এইভাবে আমার পক্ষে বলা সম্ভব না, তবু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছিল এরকম যে অ্যাকচুয়ালি মানুষ কষ্ট পায় এমন কিছু কর্মসূচি দেয়া, এটা যেমনি মানবতার লঙ্ঘন তেমনি কিন্তু আমাদের ধর্মেরও লঙ্ঘন। তাই আমি আহ্বান জানাবো যে এমন কিছু অ্যাক্টিভ বের করা হোক যেটা দিয়ে আম জনতার কষ্ট না হয়। ধন্যবাদ। শ্রোতা দর্শক, বিকল্প কি কর্মসূচি হতে পারে? আপনি পেছনে। হ্যাঁ, বিকল্প যেটা বললো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক ওরকমই হতে পারে যে অবস্থান ধর্মঘট হতে পারে, কেননা দেখা যায় যে ওনারা বললো যে আমরা ধর্মঘট করি ঠিকই, তাতে আমি স্টুডেন্টদের সমস্যা হয় না, আমাদের বাসা থেকে ইউনিভার্সিটিতে যেতে ইউনিভার্সিটির বাস আসা আবশ্যক, কিন্তু ধর্মঘটের ফলশ্রুতিতে দেখা যায় বাস আসতে পারে না, এই কারণে ওটা ভেঙে ফেলা বা পুড়ে ফেলা এটা মানে থ্রেট থাকে সবসময়। আপনি? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে অবরোধটা তারা যেরকম দিন এবং রাতে সার্বক্ষণিকভাবে রাখা হচ্ছে, তা এটা অন্তত রাতের লং রুটের গাড়িগুলো চালানো উচিত বা যোগাযোগ ব্যবস্থাটা রাতে অন্তত দেশের সাথে থাকা উচিত। ফেরদৌসী আলী, আমার একটা প্রস্তাব, একটা কাজ করতে পারে বিরোধী দল যখন যারা আন্দোলনের মুখী থাকে তারা সকলে মিলে সারাদিন ব্যাপী না খেয়ে ওখানে বসে থাকতে পারে, সারাদিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত না খেয়ে সারাক্ষণই ওখানে বসে থাকবে, এই অবরোধের পরিবর্তে অনশন। বজলুল আহমদ, অ্যাকচুয়ালি অবরোধটা এটা একটা ঐতিহাসিক ঘটনা। অবরোধটা আপনারা শুনেছেন যে যারা লেখাপড়া করেছেন ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান ছিলেন, উনি কিন্তু মধ্যপ্রাচ্যে এসে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে অবরোধ করতেন, অবরোধ করে সেখানকার অধিবাসীদের সব মেরে ফেলা হতো, বেসেলে নিয়ে যাওয়া হতো, সে রাজ্যতর দখল হয়ে গেল। এরকমভাবে হিটলারও দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওই রকম তার শত্রু দেশ রাশিয়া আক্রমণ করে বিভিন্ন শহর অবরোধ করে লক্ষ লক্ষ লোক তারা মারিছে, এটা আপনারা সবাই জানেন ইদানিং ঘটনা। তা বাংলাদেশের যেটা এখন যেটা ঘটেছে আমার তো মনে হচ্ছে এনারা আমার দেশবাসীকে অবরোধ করতেছেন, সেজন্য আমি বলবো যে অবরোধ শব্দটা উঠাই দিয়ে অন্য কিছু ব্যবহার করা হোক, তাহলে সেই তো সেই চেঙ্গিস খান আর হিটলারের মতো অবরোধ হয়ে গেলো, দেশের লোকরে দেশের লোক অবরোধ করছে। আপনার দল তো যখন অবরোধ করে তারা ধর্মঘট ডেকেছে, মনে একই বিষয় না, স্ট্রাইক দেওয়া আর স্ট্রাইক করার অবরোধ এক, অবরোধ মানে ঘেরাও, আপনি কিছুই করতে পারবেন, কিন্তু ফলাফলটা একই হয়, ফলাফলটা জানি না, তবে অবরোধটা এই, অবরোধটা সেজন্য অবরোধটা
এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবং দেশের লোকের প্রতি দেশের লোকের আক্রমণ, এটা সেই হিটলারের বা চেঙ্গিস খানের পর্যায়ে পড়ে গেছে। শ্রোতা দর্শক, এটা না করাই ভালো। আপনি আপনার আইনজীবী সাহেবের কথার কারণে উনি বললেন যে ইতিহাস, যে ইতিহাসে চেঙ্গিস খান আনছেন, কিন্তু আমি ইতিহাস দেখাচ্ছি 1969-এর গণঅভ্যুত্থান, 1952-এর ভাষা আন্দোলন। সে জায়গায় তো আপনার এই বাঙালি রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন, ভাষা মাতৃভাষা আমরা ফিরে পেয়েছি। সেই পরিস্থিতি কি এখন চলছে দেশে আপনার মনে হয়? এখন যে অবস্থা পাকিস্তানি আমল ছিল, চলমান যে রাজনৈতিক অবস্থা, আমি এটাকে এই অবরোধ যে কায়দা হচ্ছে এভাবে আমার আমার নিজের ব্যক্তিগত অভিমত না। তবে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই যে এদেশে সুশীল সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, তারা এই জিনিস এই আমার বর্তমান অবস্থার আলোকে তারা যদি একটু এগিয়ে এসে এটাকে হস্তক্ষেপ করেন, তাহলে আমার মনে হয় যে সহজে একটা ধন্যবাদ। হ্যাঁ, আপনি পেছনে। আমরা এখন দুই প্রধান রাজনৈতিক দলের কাছে শুনতে পাই যে জনগণ অবরোধ চায়। তো আমার প্রশ্ন হলো, জনগণ কারা? আমরা তো কেউ চাই না। এখানে অবস্থান করতে দর্শকদের মধ্যে শতকরা 80% আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা অবরোধ চায় না। তো আমার প্রশ্ন, এই জনগণ কি তার সেই রাজনীতিবিদরা বা তাদের কর্মীরা? ধন্যবাদ। সামনে আপনি, তৃতীয় সারি, সাদা কোট। হ্যাঁ, আপনি। এই অবরোধের একমাত্র বিকল্প হতে পারে রাষ্ট্রপতি। তিনি যদি সত্যিকার আন্তরিকভাবে সকল দল মত আদর্শের উপরে উঠে, উনি যদি উপদেষ্টা মণ্ডলীদের সাথে নিয়ে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক গোল টেবিল বৈঠকে ডাকেন, আলাদা আলাদাভাবে নয়, একসঙ্গে যদি গোল টেবিল বৈঠকে ডাকেন, তা আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই সমস্যার সমাধান হতেই হবে। কারণ রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষের জন্যই, বাংলাদেশের জন্যই, এবং এটা অবশ্যই হবে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। কাজী ফারিয়া নোটন, মুজগুন্নি, খুলনা। খুলনা জনপ্রতিনিধিরা কেন আমাদের যৌক্তিক দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে? খুলনার প্রশ্ন এটি। খুলনার জনপ্রতিনিধিরা কেন আমাদের যৌক্তিক দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছেন? তালুকদার আব্দুল খালেক। আমি তার সাথে অনেকটা একমত, তবে আমার এখানে কিছুটা বক্তব্য, যেহেতু আমি রাজনীতি করি এবং আমি বিভিন্ন সময়ে সরকারের দায়িত্বপূর্ণ পদে ছিলাম, সেই জন্য আমাকে বলতে হবে যে সবাইকে দিয়ে বিচার করলে হবে না। খুলনার মানুষ অবহেলিত, বঞ্চিত, এবং এই জন্যই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি। আমরা 96 থেকে 2001 সাল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল খুলনা অঞ্চলে। আমি পরিষ্কার বলতে চাই, এইখানে আমার জীবনা যে রূপসা ব্রিজ আমরা শুরু করেছি এবং এর এই যে অধিগ্রহণ থেকে শুরু করে সব আমার, আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমি নিজে করেছি। মাওয়া খুলনা রাস্তা, এটা আমরা জয়েন্ট ভেঞ্চার, এই রাস্তাটা আমরা কার্যক্রম শুরু করেছিলাম। এরপর ইপিজেড, মোংলা বন্দরের 450 একর জমির উপর আমরা ইপিজেড শুরু করেছি এবং আমরা 10টা ইন্ডাস্ট্রি ওইখানে শুরু করেছিলাম। আমাদের বিমানবন্দর, এটা খুলনা মানুষের একটা দাবি, বিমানবন্দর 95-96 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই বিমানবন্দরের জমি আমার নির্বাচনী এলাকায় অধিগ্রহণ করা হয়। এরপরে আমরা ক্ষমতা আসার পরে আমরা এটাকে যেগুলো এটা রানওয়ের যে মাটির ভরাট কাজ আমরা করেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসলেন তারা কিন্তু এইখানে আর কোনো কাজ করেন নাই। আজকে আমাদের আবু নাসের অত্যাধুনিক হাসপাতাল, এই হাসপাতালে আমরা প্রায় 34 কোটি টাকা খরচে দোতলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। স্পেন সরকার প্রায় 107 কোটি টাকার অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়েছিল, কিন্তু সেই কাজটা রাজনৈতিক কারণে, একটা নামের কারণে এই কাজটা হয় নাই। না হওয়ার কারণ হলো এটা আবু নাসেরের নামে, সেই জন্য। কিন্তু এই 5টা বছর কিন্তু সেখানে কোনো বরাদ্দ দেওয়া হয়। ধন্যবাদ। বজলুর রহমান, কেন হয়নি? আপনার দল তো ক্ষমতায় ছিল গত 5 বছর, খুলনার জন্য ওনার যে অভিযোগ। খোলার জন্য যথেষ্ট কাজ হয়েছে এবং আপনারা জানেন যে আবু নাসের হাসপাতালের যে কাজটা এবং অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে, এবং এই যে আপনার যে খুলনার যে রূপসা সূত্র, এটাও বিএনপির আমলে অধিকাংশই হয়েছে এবং তারা কাজটা সম্পূর্ণ শেষও করেছেন, সেই আমলই হয়েছে, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা যেটা উদ্বোধনও করে গেছেন, অতএব এবং এটা প্রথম বিএনপির আমলে আমার যতদূর মনে আছে, এবং আমাদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী এটার প্রথম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং উনি সেই সময় 400 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, এবং তখন তো এটা কাজ শুরু হয়েছে এবং আগাগোড়া কাজটাই, এই ব্রিজের কাজটা বিএনপির আমলে এটা শেষ হয়েছে। প্রশ্ন যিনি করেছেন, প্রশ্নকর্তা।
আপনার আপনি কি ধরনের যৌক্তিক দাবির কথা বলছেন, কোন ধরনের যৌক্তিক দাবি তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন? এখানে আমাদের অনেকগুলি দাবির কথা ওনারা বললেন, করেছেন, কিন্তু কি কি করেছি সেটা আমার মনে হয় ঠিক মানদণ্ড হলো না। সমস্যার ভিতরে কটা করেছি সেটা বললে মনে হয় আমরা বুঝতে পারতাম আসলে আমাদের সমস্যা কতখানি সমাধান হয়েছে। আমাদের সমস্ত মিল কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ না করে আমরা এগুলো লাভজনক উপায়ে করতে পারতাম। আমাদের ইউনিভার্সিটি, এটা 10 বছর পেরিয়ে গেলেও এটি মাত্র 2টি একাডেমিক বিল্ডিং, আর আরেকটি একাডেমিক বিল্ডিংয়ের কথা হচ্ছে হচ্ছে আমরা ভর্তি হয়েছিলাম যখন শুনছি, আমরা বেরিয়ে যাচ্ছি এখনও, এটার কোনো কাজ আমরা দেখতে পাইনি। এভাবে আরও আছে, আপনারা যদি কাজ করেছি পার্সেন্টেজ বা সঠিক পরিসংখ্যানটা আমরা দেখতে পাই তাহলেই ভালো হবে। আমরা কীভাবে বুঝবো একটি মানুষ লম্বা আরেকজন খাটো মানুষকে পাশে দাঁড় করালেই তো। ধন্যবাদ। মুনির আহমেদ, এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যে বিগত 5টা বছর বিএনপির ক্ষমতাসীনের সময় আমরা যে 5টা বছর কাটিয়েছি, এখানে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে যে এই সময় আমাদের এই অঞ্চল থেকে আমরা সরকারে কোনো প্রতিনিধি পাইনি, অর্থাৎ আমরা মন্ত্রী পাইনি। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা দেখেছি যেমন খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাসঙ্গিক একটা কথা বলতে, আমি যখন এর সভাপতি ছিলাম তখন প্রথমেই এই প্রতিষ্ঠানটাকে খুলনার গণমানুষের দাবি দাবার জন্যে আমরাই কিন্তু রাজপথে ব্যবসায়ী মহল নেমেছিল। তো এখানে আমরা ওই সমস্ত আন্দোলন করতে যে আমরা তখন দেখেছি যে অবস্থাটা দাঁড়ায় কি, যে যখন আওয়ামী লীগ সরকারে থাকে তখন খুলনা উন্নয়নের দাবি দাবাতে খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদ সহ আমরা যারা আন্দোলন সংগ্রাম করতাম আওয়ামী লীগের নেতৃত্বরা তখন আসেন না, আবার বিএনপি যখন ক্ষমতায় থাকেন তখন বিএনপির নেতৃত্বরা আসেন না এই সমস্ত আন্দোলন সংগ্রামে। আমরা যেমন দেখি যে চিটাগং, কুমিল্লা, সিলেট এই অঞ্চলের সরকারি দল, বিরোধী দল নির্বিশেষে সবাই ওই অঞ্চলের উন্নয়নের জন্যে তারা যেমন একাট্টা হয়, একতাবদ্ধ হয়, আমাদের খুলনার নেতৃত্বরা এমনি করে কিন্তু একতাবদ্ধ হয় না। আমি আহ্বান জানাবো যে আমাদের এই নেতৃত্বকে যে একতাবদ্ধ হতে হবে এবং আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জেনারেই সরকার গঠন করুক না কেন, খুলনাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাবো যে সরকারের যথাযথ প্রতিনিধি আমাদের এই অঞ্চল থেকে দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ফেরদৌস আলী, আপনার কাছে আসছি, আপনার কাছে আসছি। তার আগে শ্রোতা দর্শক, প্রশ্নটা ছিল যে যৌক্তিক দাবি আদায়ে উন্নয়নে রাজনীতিবিদরা বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছেন, আপনাদের মতামত, আপনাদের মতামত। হ্যাঁ, আপনি। কেডিএ অ্যাভিনিউয়ের সড়ক দ্বীপগুলো ছাড়া উন্নয়নে কোনো নিদর্শনই আমরা খুলনাবাসী দেখতে পাই না। আর কেউ? হ্যাঁ, পেছনে দ্বিতীয় সারি আপনি। হ্যাঁ, বিগত সরকার আমলে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, 16টি নির্বাচনী ওয়াদা করেছিলেন বিগত প্রধানমন্ত্রী, কিন্তু তার একটিও বাস্তবায়ন করেননি। আপনি? আমার মনে হয় আন্তরিকতার অভাব, এবং তার চেয়ে বড় জিনিস যে অরিজিনাল খুলনাবাসী হয়তো আমাদের কোনো প্রতিনিধি এখানে থাকতেছেন না, হয়তো আশপাশের কোনো ডিস্ট্রিক্ট থেকে কেউ এখানে এসে হয়তো প্রতিনিধি ধরছেন, এরকম কিছু ঘটতেছে কিনা এটা আমি জানতে চাচ্ছি আর কি। আপনি 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 কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, আপনি। আমাদের গ্যাস লাইন, গ্যাসের যে সমস্যাটা আছে এই সমস্যাটাও আমাদের বিগত কোনো রাজনৈতিক দলই এটা সমাধান করতে পারেনি। ঈশ্বরদী পর্যন্ত আমাদের গ্যাস লাইনটা আসছে, বাট খুলনায় আজ পর্যন্ত গ্যাসের অভাবে অনেক দ্বিগুণ হারে দাম বাড়তেছে, এটারও কোনো সমাধান আমরা পাইনি। তো আমার মনে হয় না খুলনার কোনো রাজনীতিবিদ এইসব দিকে কেয়ার করতেছে কিংবা কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে। ফেরদৌসী আলী, তো এখানে কিন্তু আমরা বিগত 5 বছর আগে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমরা কিন্তু ভোট দিয়েছিলাম সকলে মিলে, এই আশায় যে খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হবে, আমাদের অঞ্চলের অনেক উন্নয়ন হবে। কিন্তু বিগত 5 বছরে তার খুলনায় অবস্থান মাত্র 2 ঘন্টা, এবং আমি যেটা মনে করি যেটা সরকারের নীতি নির্ধারক মহলে এবং সেখানে আমাদের যে সাংসদরা যান, সেই সাংসদরা সেখানে মিলিতভাবে একত্রিতভাবে না জানার অভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তাদের যোগাযোগের অভাবেই হোক, আমাদের আমরা খুলনার যে যৌক্তিক যে দাবি দাবাগুলো, যে দাবি দাবাগুলোর কথা অনেকেই এখানে বলেছেন, সেই দাবিগুলো কিন্তু একটি পূরণ হয়নি। আমাদের আশা ছিল যে হয়তো খালেদা জিয়া সেটা, যেহেতু এই এলাকার থেকে উনি নির্বাচিত হয়েছেন, উনি করবেন। তো আমাদেরকে আমার মনে হয় যে আমরা ভোটার জীবন সিটটি তো ছেড়ে দিলেন, উনি ওই সিটটা ছেড়ে দিলেন, কিন্তু আমরা তো তাকেই দিয়েছিলাম, আমাদের খুলনার জনগণ, সারা খুলনার জনগণ কিন্তু তাকেই দিয়েছিল যে তিনি একটি দলের প্রধান এবং সেই প্রধান হিসাবে তিনি এটাকে, উনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের খুলনা অঞ্চলের অবহেলিত খুলনা অঞ্চলকে। আপনি দ্বিতীয় সারি, সাদা জামা। হ্যাঁ, আমার মনে হয় বিগত বিএনপি সরকারের আমলে খুলনাবাসী বেশিরভাগই নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছে, কারণ এই সরকারের আমলে দেখা গেছে যে খুলনা
নিউজ প্রিন্ট মিল থেকে শুরু করে অনেক বড় বড় মিল কারখানা বন্ধ হয়ে গেছে, যেগুলো বিগতে আরও অন্যান্য সরকার ছিল তখন বন্ধ হয়নি। অথচ এবার অলাভজনক প্রতিষ্ঠানগুলো যেমন শিপইয়ার্ড সেনা কল্যাণের হাতে ছেড়ে দেওয়াতে শিপইয়ার্ড লাভজনক খাতে পরিণত হয়েছে। ওইরকম যদি নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড মিল বা অন্য কোনো মিল কলকারখানার এরকম কোনো পরিকল্পনা নিতেন তাহলে হয়তো লাভজনক হতো। এই বিগত সরকার আমলে যতটা ক্ষতিগ্রস্ত খুলনা হয়েছে অন্যান্য কোনো সরকার আমলে এত ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা পরের প্রশ্নে যাই, সময় শেষ হচ্ছে। শামিমা সুলতানা শিলু, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা। আমার প্রশ্ন হলো যে গত দুই তিন দিন ধরে যে প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যে সন্ত্রাসীদের তালিকা করা হয়েছে এবং তাদের ধরা হবে, তো এই আমার প্রশ্ন হলো যে এইভাবে তালিকা করে এবং প্রচার মাধ্যমে প্রচার করে, তালিকা তো অবশ্যই করতে হবে, প্রচার মাধ্যমে এইভাবে প্রচার করে কি সন্ত্রাসী ধরা সম্ভব? প্রচার মাধ্যমে প্রচার করে সন্ত্রাসী ধরা কি সম্ভব? অ্যাডভোকেট বজলুর রহমান। প্রশ্ন উনি ঠিকই করেছেন যে তা এই প্রচার করে সন্ত্রাসী ধরা এটা সর্বক্ষেত্রে সফল হয় না, কারণ যারা সন্ত্রাসী করে তারা যখন জানতে পারতেছে যে আমাকে ধরতে আসছে তখন তো পালায় দেয়। প্রশ্ন উনি ঠিকই করেছেন। মুনির আহমেদ। আমিও প্রশ্নকর্তা যিনি ওনার সাথে একমত, আসলে এইগুলো কোনো ক্রমেই মিডিয়াতে আসা অনুচিত আর কি, এবং মিডিয়াম্যান যেনারা আছেন এনাদেরকেও এই বিষয়টা একটু সজাগ থাকতে হবে। ওনারা যদি অপরাধীকে আগেই সজাগ করে দেন যে তোমাদেরকে ধরতে আসতেছে তাহলে তো সাবধানতা তারা অবলম্বন করবেই এবং নানান রকম পথ খুঁজবে তারা যে তাদের অপকর্ম থেকে বাঁচার জন্য এবং আগামীতে আরও অপকর্ম করার জন্য। তো এই বিষয়টা আসলেই গুরুত্বের সাথে দেখতে হবে। দেখা যায় যে আমাদের সাংবাদিক বন্ধুরা পুলিশ প্রশাসন থেকে বা নানান মাধ্যম থেকে তারা এই খবরগুলো কালেক্ট করেন এবং তারা ছেপে দেন, তো এখানে প্রশাসনেরও দায়িত্ব হবে যে এই ধরনের নিউজ যাতে আর কি ওনারা ফোরকাস্ট না করেন, এবং সাংবাদিক বন্ধুদেরও উচিত হবে যে না এই ধরনের তথ্য ওনারা ওনাদের পত্রিকায় ওনারা দেবেন না, বরং এটা সম্পূর্ণ গোপন রেখে যাতে প্রকৃত সন্ত্রাসীদের ধরা যায় সেই লক্ষ্যে ওনারা মানে সহযোগিতা দেবেন। শ্রোতা দর্শক আপনি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এ ধরনের নিউজের যেটা সঠিক পন্থা আমার মনে হয় যে এরকম বলা দরকার পত্রিকায় বা টিভিতে রেডিওতে যে আপনারা যদি কোনো চিহ্নিত সন্ত্রাসীকে ধরিয়ে দিতে চান তবে গোপনে তার নাম তথ্য জমা দেন এবং আপনাদের নামও এখানে বলা হবে না, গোপন রাখা হবে, এবং তাকে ধরতে হলে আমাদের দেশে তো আবার প্রতিহিংসা মন মানসিকতা একটা একটা ভালো লোককেও সন্ত্রাসী করে দিতে পারে, সেক্ষেত্রেও তাকে জাস্টিফাই করে যেন তাকে বিচার কাঠামোতে এবং শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে ধরে যে ছেড়ে দেওয়া হয় এটা আমাদের দেশে খুব দুঃখজনক। আইন আমাদের আছে তবে ফাঁকা ফুকুরও বহুত আছে, সেখান থেকে বেআইনিও হয়ে যায়। হ্যাঁ, আপনি পেছনে। হ্যাঁ, আমি বলতে চাই যে শীর্ষ সন্ত্রাসীদের যে তালিকাটা টিভি বা বিভিন্ন মিডিয়ায় দেওয়া হয় এটা একদিক দিয়ে ভালো, কারণ আমরা শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের চিহ্নিত করতে পারবো যে এরা শীর্ষ সন্ত্রাসী এবং এদের ধরাই দেওয়ার ব্যাপারে আমরা পুলিশকে সহযোগিতা করতে পারবো। এটা অবশ্যই গোপনে আগে হবে, যারা শীর্ষ সন্ত্রাসী তারা অবশ্যই জানে যে তারা শীর্ষ সন্ত্রাসী, এক্ষেত্রে মিডিয়া অবশ্যই জনগণকে সচেতন করতে পারে। ধন্যবাদ। প্রশ্নটি ছিল যে যেভাবে প্রচার করে সন্ত্রাসী ধরা যায় সেটা কি সম্ভব? তালুকদার আব্দুল খালেক। আমার মনে হয় এই ধরনের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করাই সবচেয়ে ভালো, তার কারণ একজন সন্ত্রাসী যখন জানবে যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে তখন নিশ্চয়ই সে সতর্ক থাকবে, এই জন্য আমার মনে হয় গোপনীয়তা রক্ষা করা ভালো। আর সবচেয়ে কথা হলো নিরপেক্ষভাবেই এই সন্ত্রাসীর তালিকা করা উচিত, প্রভাবমুক্ত, সমস্ত মানে প্রভাব মানে দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে যারা সত্যিকার অর্থে সমাজের ক্ষতিকারক, সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, এইগুলো যাচাই বাছাই করে গোপনীয়তা রক্ষা করতে হবে, এবং গোপনীয়ভাবে যদি না হয় এই সমস্ত লোক খুব অত্যন্ত চালাক এবং তারাই দেখা যায় তারা থাকে না, সাধারণ মানুষ যারা নিরীহ মানুষ থাকে তাদেরকে গ্রেপ্তার করে একটা অবস্থা সৃষ্টি করে। আপনি সামনে। আমাদের এইখানটার প্রতিনিধিদের প্রত্যেকে বলছেন যে নিরপেক্ষতা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি যে তারা নিরপেক্ষতা দাবি করছে কিন্তু নিরপেক্ষ কারা হবে, যে প্রত্যেক ক্ষেত্রে নিরপেক্ষ, যেমন সন্ত্রাসীদের তালিকার ক্ষেত্রেও নিরপেক্ষতা, আবার দেখা যাচ্ছে সিইসির ক্ষেত্রে নিরপেক্ষতা, রাষ্ট্রপতির ক্ষেত্রে নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষ কারা এটা তাদের নির্ধারণ করাটাও একটা বিষয়। আসলে সন্ত্রাসীদের ধরার জন্যে যেভাবে বলা হচ্ছে আমরা তো সর্ষের মধ্যেই ভূত, সন্ত্রাসী যাদেরকে ধরবো তারা নিজেরাই যেহেতু সন্ত্রাসী হয় বা সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয় বা থাকেন, তাহলে আমাদের পক্ষে
এখান থেকে এই সন্ত্রাসীদের সত্যিকার অর্থে যে সন্ত্রাসী সেই সন্ত্রাসীদেরকে আমাদেরকে ধরা সত্যিকার অর্থ কঠিন ব্যাপার। কারণ সামনে নির্বাচনকে ঘিরে সামনে রেখে যে ধরনের সন্ত্রাসী তৎপরতা শুরু হওয়ার আলামত আমরা পাই সেটাকে বন্ধ করার জন্যে ওই যারা ধরবেন, যারা এই সন্ত্রাসী লিস্ট তৈরি করবেন, এটা হচ্ছে তাদের তাদের সততার বিষয়টা এখানে মুখ্য। ধন্যবাদ। বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে, অবশ্য যদি রাস্তাঘাট সব ঠিকঠাক থাকে। অংশগ্রহণ করতে চাইলে ঢাকায় টেলিফোন করুন, টেলিফোন নাম্বার 8651659, এই নম্বরে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk, এই ঠিকানায়। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে খুলনা শ্রোতা দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ আজকের প্যানেলকে, একই সাথে চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে আমি শাকিল আনোয়ার এখানেই শেষ করছি। শুভরাত্রি। শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। খুলনার জাদুঘর অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন আঙ্গিকে আমরা যে বাংলাদেশ সংলাপ শুরু করেছি, আজকে তার দ্বাদশ পর্ব। এই পর্বের প্যানেলে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, উনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী। রয়েছেন অ্যাডভোকেট বজলুর রহমান, বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিএনপি সমর্থিত সন্ধ্যা শ্রোতা দর্শক। খুলনার জাদুঘর অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন আঙ্গিকে আমরা যে বাংলাদেশ সংলাপ শুরু করেছি, আজকে তার দ্বাদশ পর্ব। এই পর্বের প্যানেলে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, উনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী। রয়েছেন অ্যাডভোকেট বজলুর রহমান, বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খুলনা অঞ্চলের সভাপতি এবং খুলনা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন উনি। রয়েছেন ফেরদৌসী আলী, বিশিষ্ট সমাজ এবং ক্রীড়া সংগঠক ফেরদৌসী আলী। এবং রয়েছেন মুনির আহমেদ, মুনির আহমেদ একজন ব্যবসায়ী এবং খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট উনি। আজকে প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন করছেন জয়ব্রত ঘোষ দৌলতপুর খুলনা থেকে। রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন সংক্রান্ত রিটের শুনানিতে প্রধান বিচারপতি স্থগিতাদেশ এবং এরপর কোর্টে ভাঙচুর আমাদের দেশে গণতন্ত্র চর্চায় কতটুকু যুক্তিযুক্ত এবং প্রভাব বিস্তার করবে? তালুকদার আব্দুল খালেক, গত পরশুদিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয় যেটা ঘটনা ঘটছে, বিশেষ করে একটা ইসে বিচারক কক্ষে যখন বিচারক রায় ঘোষণা করবে, ঠিক সেই সময় প্রধান বিচারপতি যে কার্য মানে
স্থগিতাদেশ করছে, এটা যেমন সঠিক হয় নাই, এবং সাথে সাথে যে ঘটনাগুলো এর পরবর্তী পর্যায়ে ঘটছে এটাও আমরা যারা সচেতন নাগরিক আমরা এটাও মেনে নিতে পারিনি। অতএব অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো করছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী যেটা মনে হয় ওটা দেখে দেখার পরে যে দুটোই নিন্দনীয়, প্রথমটিও যেমন নিন্দনীয়, যেমন বিচার কার্য পরিচালক রায় দেওয়ার সময় সেটিকে নতুন করে এনে উপস্থাপন করা সেটাও যেমন নিন্দনীয়, পরবর্তী পর্যায়ে ভাঙচুরের যে ঘটনা সেটাও আমরা এজ এ সচেতন নাগরিক হিসাবে নিন্দা করি। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি যেটা হচ্ছে যারা ভাঙচুর করেছে তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে টিভি বা ছবিতে তারা কিন্তু কালো কোট পরা কেউ ছিল না, এটাও একটা আমাদের এটা দেখার বিষয়। তো এই কারণে এর একটা তদন্ত বা ইত্যাদি হওয়া দরকার, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি দুটোই কাজই একটি নিন্দার একটা কাজ। মানে কালো কোট না থাকলে কি হবে, আপনি কেন বলছেন কালো কোট ছিল না, তার মানে কি? যারা গাড়ি ঘোড়া ভেঙেছে বা যখন ই করেছে, আজকের কাগজের খবরের কাগজে যেটা আমরা দেখলাম যে যারা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে এক ধরনের সন্ত্রাসী, এই সন্ত্রাসী হিসাবেই হোক আর যেভাবেই হোক এই ভাঙচুর কিন্তু দুই পক্ষের লয়াররাই কিন্তু স্বীকার করেছেন যে তাদের মধ্যেকার তাদের লয়াররা কিন্তু এটা করেন নাই, তারা তাদের মধ্যে বিতণ্ডা হয়েছে কিন্তু ভাঙচুরের ঘটনা কিন্তু দুপক্ষের কেউ করেন নাই, এদের তাদের বক্তব্য। এটা আমাদের টেলিভিশনের যে ইলেকট্রনিক্স মিডিয়ার যে খবরগুলো আমরা দেখেছি তাতে তার মধ্যেকার থেকেও মনে হয় যে এটার কিছুটা সত্যতা মিলতে পারে আর কি। অ্যাডভোকেট বজলুর রহমান আপনার কাছে আসছি, মুনির আহমেদ আপনার কাছে আসি। শ্রোতা দর্শক আপনাদের কি মনে হয়? হ্যাঁ আপনি বলুন। আপনারা যেটা বলতেছেন যে কালো কোট ধারী কেউ ছিল না, কিন্তু প্রথম যেদিন ঘটনা ঘটে তার পরের দিন প্রথম আলোতে যেটা আমরা একটা ছবি আছে সেখানে কিন্তু তিন চারজন কালো কোট ধারী আইনজীবী তারা কিন্তু দৌড়াচ্ছে এবং ধাওয়া করতেছে, এটা কিন্তু এটা তার পত্রিকার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আপনারা বলতেছেন যে এটা দোষের ওইটাও দোষের, কিন্তু আমি একটা দোষ ঢাকতে গিয়ে আর একটা বড় দোষ করে ফেললাম, এটা কোন ধরনের গণতন্ত্র? আমরা আমরা সচেতন নাগরিক, তারা দোষ করছে আমরা কখনোই বলি নাই, ফার্স্টেরটা তারা অন্যায় হয়নি, অবশ্যই অন্যায় হয়েছে, কিন্তু এভাবে বিচার বিভাগে মারামারি আমাদের দেশের গণতন্ত্র এবং বহির্বিশ্বের ভাবমূর্তি অর্থনৈতিক অগ্রগতি স্তম্ভিত করে দেবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এদিকে কেউ? আপনি। পরের ঘটনাটি যেটা ঘটছে সেটা আপনার একটা রিয়াকশন হয়েছে, কিন্তু প্রথম যেটা হয়েছে পরেরটা আমরা তদন্ত করে এর একটা ইয়ে করতে পারবো যে কারা ঘটনাটা ঘটাইছে, কিন্তু আমরা প্রথম ব্যাপারটা কাদের কাছে তদন্ত দিব, প্রথম ব্যাপারটা দোষ না সঠিক এই ব্যাপারটা আমাদেরকে কে বলবে? পরেরটা তো আমরা জনগণকে দোষী সাব্যস্ত করবো, সে উকিল হোক কিংবা আপনার উকিলদের কর্মচারী হোক, কিন্তু প্রথম ব্যাপারটা কে রায় দিবে এটা জানতে চাচ্ছেন। অ্যাডভোকেট বজলুর রহমান কিছু বলবেন প্রথম ব্যাপারটা? প্রথম ব্যাপারটা বলছে যে আপনি যেটাকে বলা হচ্ছে যে কোর্ট এটা নিন্দনীয়, কিন্তু সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস যে অর্ডারটা দিয়েছেন আমার কাছে কনস্টিটিউশন আছে, সেটা 52 ধারাতে আর্টিকেল 52তে সেখানে ইভিন আপনারা যারা এখানকার যারা আমরা বসে আছি যারা স্থানীয় কোর্টে মকদ্দমা করি আপনারাও জানেন যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টে যদি বলা যায় যে আমি আপনার কোর্টে বিচার আমি চাই না, সাথে সাথে জজ সাহেব বন্ধ করে দেবেন। সুপ্রিম কোর্টে একই ব্যাপার, একটা কেস সেখানে হচ্ছে সরকারি উকিল বলেছেন যে এই যে বিচার হচ্ছে এই বিচারটাকে আমি পছন্দ করি না আপনার কেস বন্ধ করেন, উনি চিফ জাস্টিসের কাছে গেছেন এবং আইনই আছে উনি যে কোনো পক্ষে শুনে কেসটাকে বন্ধ করতে পারেন। অতএব যেটা প্রথম যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস যেটা উনি বন্ধ করে দিয়েছেন কেসটা, এটা আইন সিদ্ধ কনস্টিটিউশনে রয়েছে এবং দেশের সব আইনই এটা রয়েছে। আর দ্বিতীয়টা কথা হচ্ছে যে আমি ওই দিন ঢাকাতে ছিলাম, যদিও আমি আইনজীবী তবে বলতে বাধ্য হচ্ছি সেখানে কিছু কিছু আইনজীবী সেখানে জড়িত ছিলেন সেটা নন্দনীয় এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন সেটা সম্পূর্ণ আইনসম্মত, হয়তো কারো পছন্দ হতে পারে না কিন্তু তার এগেনস্ট একটা অ্যাকশন রয়ে গেছে। ধন্যবাদ। আমি আরেকটু এই প্রসঙ্গে আরেকটু বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করে থাকি যে মিছিল মিটিং যখন হয় তখন পুলিশ বাহিনী যে ধরনের পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে মিছিল মিটিংয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করা হয় ওখানেও কিন্তু আমরা দেখেছি যে লয়ার সে নিজে বলছেন যে আমি ওকালতি করি আমি উকিল, তারপরেও তাকে ধাওয়া করে নিয়ে তাকে যে মারামারির জন্য যে ব্যবস্থা হচ্ছিল সেটাও কিন্তু আমরা মনে করি যে দুঃখজনক। এটা সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে আমরা যে পর্যায়ে এতদিন আমরা লক্ষ্য করতাম যে বিভিন্ন দলে দলাদুলিতে এবং যার কাছে আমরা বিচার চাবো
যেখানে আমরা বিচারের বাংলাদেশের মানুষ যেখানে বিচারের জন্য যাবে সেই বিচারের জায়গাটাই যদি আমাদের কলঙ্কিত হয়ে যায় তাহলে আমরা কার কাছে যাব? ধন্যবাদ। মুনির আহমেদ। আমি প্রথমে এই কথা বলতে চাই যে আমার শ্রদ্ধেয়ভাবে উনি বলেছেন যে এটা নিন্দনীয়, চিফ জাস্টিস যে অর্ডারটা দিয়েছেন এর সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ আমাদের বজলুর রহমান সাহেব উনি বলেছেন যে কনস্টিটিউশনের 58 ধারা উল্লেখ করে, যে আমরাও জানি পত্রিকায় দেখেছি যে চিফ জাস্টিস অর্ডার দিতে পারেন, এটা ওনার এখতিয়ারধীন। কিন্তু এখানে একটা বিশেষ জিনিস বিবেচনায় আনা ছিল, আনা উচিত ছিল যে বর্তমানে যে কন্টেস্ট চলতেছে এই কন্টেস্টে এই কাজটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে। আমরা আইনজীবীদের, বড় বড় আইনজীবীদের আমরা সাক্ষাৎকার দেখেছি, ওনারা বলেছেন যে আসলে এটা চিফ জাস্টিসের এখতিয়ারভুক্ত, কিন্তু চিফ জাস্টিস আজ পর্যন্ত এই ধরনের কোনো আদেশ দেননি যে মামলার শুনানি হয়ে গেছে, রায় হবে, এরকম পিরিয়ডে উনি কোনো স্থগিতাদেশ ইতিপূর্বে কোনো চিফ জাস্টিস দেননি। তো সেহেতু এখানে চিফ জাস্টিস ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে দেশের বর্তমান কন্টেস্টে এটা বিবেচনায় আনা একান্তভাবে দরকার ছিল। এবং ওই দিনকে আদালতে যে তাণ্ডবটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব যারা লয়ার, এনারা সমাজের বিবেকবান মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ভবিষ্যতে বাংলাদেশের ভাবমর্যাদা রক্ষার্থে এনারা এই ধরনের নক্কারজনক ভূমিকায় আর অবতীর্ণ হবেন না, এটাই আমি আহ্বান জানাবো আজকের এই বাংলাদেশ সংলাপের থেকে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মিসেস কল্পনা সরকার, বটিয়াঘাটা, খুলনা থেকে। আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কর্তৃক দেওয়া সরকার গঠনের যে ফর্মুলা, এই ফর্মুলা রাজনৈতিক দলগুলোর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? ডক্টর ইউনূসের ফর্মুলা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? তালুকদার আব্দুল খালেক। ডক্টর ইউনূস সাহেব তার দৃষ্টিকোণ থেকে তিনি একটা প্রস্তাব দিচ্ছে, তবে আমার মনে হয় আমি যেহেতু একজন রাজনীতি করি, আমার দৃষ্টিতে ওনার যে প্রস্তাব, এই প্রস্তাব এই মুহূর্তে বাস্তবায়ন করার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। কেন, আপনি কেন ভাবছেন? আমি এই জন্য মনে করি না যে প্রথমেই করতে হবে দেশের যে সমস্যা, সমস্যাটা হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন। এবং আজকে সবচেয়ে সমস্যা হলো আমাদের প্রধান উপদেষ্টা, তার কারণ তিনি একজন, আমাদের সংবিধান আছে একজন নিরপেক্ষ ব্যক্তি, একটা সরকারে যাওয়ার পর একজন নিরপেক্ষ ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। অতএব এখানে যিনি আজকে রাষ্ট্রপ্রধান তিনি হলো মানে প্রধান উপদেষ্টা, তিনি একটা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। অতএব কোনো অবস্থায় উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেন, এটা সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী উনি হয়েছে। অতএব এই সমস্ত সমস্যার সমাধান না করলে কোনো অবস্থায় একটা নিরপেক্ষ নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ এবং জাতি আমার মনে হয় আজকে যে পথে যাচ্ছে এটা আমরা কেউই আশা করি না। এই সমস্যার সমাধান করার পরে এরপরে ভবিষ্যতে চিন্তা করতে হবে যে উনি যে সমস্ত আমাদের সাজেশনগুলো দিয়েছে সেই সাজেশনগুলো কতটুকু সমাধান মানে গ্রহণ করা যায়। ধন্যবাদ। বজলুর রহমান। 1996 সালে আমাদের বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসলেন, ওনারও আপনার ক্ষমতা শেষের দিকে উনি ওনার আমলেও এরকম একটা কেয়ারটেকার সরকার হয়েছিল। কই তখন তো অন্য কোনো দলই বলে নাই যে এইটি আমরা মানি নাই, ওইটি আমার নিরপেক্ষতা হয়নি, তো লোকে বলতেছে এই নিরপেক্ষতা নাই, কিন্তু আসলে কোথায় নিরপেক্ষতা নেই এটা কিন্তু কেউ কিছু দেখাতে পারছে। আমাদের প্রশ্নটা ছিল ডক্টর ইউনূসের যে ফর্মুলা, সরকার গঠনের ফর্মুলা, সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে রাজনৈতিক দলগুলোর কাছে? এখন ইউনূস সাহেব যেটা নিজে বলতেছেন এটা হাউ ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড, কারণ এটা এ করতে হলে তো একটা কনস্টিটিউশনের মাধ্যমে যে জিনিসটা তো করা যাচ্ছে না, কনস্টিটিউশন তাতে তত্ত্বাবধায়ক সরকারের দশজন উপদেষ্টা থাকবে। আর উনি যেটা বলতেছেন জিনিসটা হয়তো ভালো, কিন্তু এই মুহূর্তে সেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এটা ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে। এবং ওনার প্রস্তাবটা সঠিক আছে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করবার মতো এখন এই মুহূর্তে কোনো সুযোগ নাই। মিসেস কল্পনা সরকারের কাছে আসি। মিসেস কল্পনা সরকার, আপনার কি মনে হয় কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? আমি মনে করি যে ওনার এই প্রস্তাবটা, ফর্মুলাটা যদি দেশের জন্য কাজে লাগানো যায় তাহলে দেশটা আমাদের একটা সুন্দর একটা সুস্থ দেশে বা গণতান্ত্রিক দেশে পরিণত হয় আর কি। আর কেউ শ্রোতা দর্শক, সামনে আপনি। আমার মনে হয় রাজনীতিবিদরা আসলে দেশের মঙ্গল চায় না, তার কারণে ডক্টর ইউনূসের ফর্মুলাকে কাজে দিতে চাচ্ছেন না।
যদি ডক্টর ইউনিসের ফর্মুলাকে কাজে লাগাতে পারে তাহলে রাজনীতিবিদরা সুবিধা আদায় করতে পারবে না, এই জন্যই বড় দুই দলই এখান থেকে সরে আসতেছে এই ফর্মুলা থেকে। তালুকদার আব্দুল খালেক, সেই ওনার কথা কি আপনি মানেন? না, কোনো অবস্থায় না, তার কারণ সে রাজনীতিবিদদের সম্পর্কে যে কথা বলছে এটা আদৌ ঠিক না। তার কারণ ইউনুস সাহেব সে একজন নোবেল পুরস্কার পাইছে, এর জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাই, কিন্তু রাজনীতিবিদরা দীর্ঘদিন পর্যন্ত দেশ এবং জাতির জন্যই রাজনীতি করে, আমাদের সমস্ত কিছুই হলো দেশের জন্য। অতএব একজন লোক সে একটা উপদেশ দিতে পারে, কিন্তু সেইটা এই মুহূর্তেই বাস্তবায়ন করি আমাদের কী করতে হবে, তাহলে আমাদের এই যে আমরা সারা জীবন যে রাজনীতি চর্চা করলাম, যেভাবে দেশের জন্য কাজ করলাম, আবার একটা লোকের একটা সাজেশনের সমস্ত কিছু আমাদের মেনে নিতে হবে, তার ভালো দিকগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু সেটা হলো একটা নিয়ম কানুনের মধ্যে, আমাদের বাংলাদেশের যে সংবিধান যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মের মধ্যে যদি সেটা কোনো জায়গায় পড়ে সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। কিন্তু উনি যেভাবে বলছে সেইটাই মেনে নিলে দেশ ভালো হবে, তাহলে উনি একজন নবেল, দেশের যে সমস্যা এখন আছে, যে সমস্যা বর্তমান বিদ্যমান, আজকে দেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকে এক মাস পর্যন্ত দেশে বিভিন্নভাবে অচল অবস্থা, কী কারণে, তাহলে নিশ্চয়ই ওনার উচিত যে সবার সাথে আলাপ করে এই ভুলমূল্যটা আগে দেওয়া যে আসেন আপনারা কীভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করা যায়, কীভাবে নিরপেক্ষতা ই করা যায়, সেই পথে উনি না যেয়ে উনি একটা ফর্মুলা দিছে, উনি এর আগেও কথা বলছে যে আমি প্রয়োজনে এই রাজনৈতিক দল করব, এই সমস্ত কথা কোনো যুক্তি নাই, অবশ্যই আমরা শ্রদ্ধাকারী, উনি যেটা বলবেন অবশ্যই যেটা যুক্তিসঙ্গত সেটা বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে তারা অবশ্যই সেটা গ্রহণ করবে, কিন্তু উনি যেটা বলছে সেইভাবেই এই দেশের মঙ্গল হবে কিংবা সেই কাজটাই করতে হবে এইটা সঠিক না। ধন্যবাদ। হ্যাঁ, আপনি তৃতীয় সারি। হ্যাঁ, আপনি। আসলে আমাদের দেশে হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলি বিচার মানি কিন্তু তালগাছটা আমার এই অবস্থায় আছে, তারা কেউই দেশের মঙ্গল চান বলে আমরা এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না, সবাই আছেন কিভাবে ক্ষমতায় যাবেন সেই জন্য। ডক্টর ইউনুস সাহেব যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা একটা শান্তি কিভাবে শান্তি চুক্তি করা যায় সেই বিষয়ে উনি কথা বলেছেন, তো আমার মনে হয় যে যে কথা বললেন আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী, তো আমি ওনার পরে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আপনারা যে কথা বলছেন এখন আমাদের রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন উনি তার নিরপেক্ষতা হারিয়েছেন, এবং তারপর তাহলে প্রথমে আপনারা কেন মেনে নিলেন প্রথম একটা কথা, তারপরে কথা হচ্ছে যে এই যে এই অবস্থা চলছে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওনারা কি এটা কথা দিতে পারবেন যে আগামীতে এই অচল অবস্থা আর কখনো বাংলাদেশে হবে না, যদি ওনারা সেটা নিশ্চিত করতে পারেন তাহলে ওনাদের কথা বলা উচিত, তা না হলে এই নির্বাচন শুধু নির্বাচনই হবে আবার আরেকটা নির্বাচন হবে কোনো রেজাল্ট আসবে না। খুব সংক্ষেপে ওনার উত্তর। হ্যাঁ, আমি একটা কথা বলছি, উনি যে কথা বলছে ওনার প্রতি আমি বলতে চাই যে রাষ্ট্রপতি নিরপেক্ষতা হারাইছে, রাষ্ট্রপতি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সাংবিধানিক প্রধান, কোনো অবস্থায় তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন না, প্রধান উপদেষ্টা হতে গেলে একজন নিরপেক্ষ ব্যক্তি এরা বাংলাদেশ সংবিধান মেনে নিলেন কেন? আমরা মেনে নিছিলাম, আপনাদের পরিষ্কার বলা আছে আমাদের জোরের নেত্রী উনি পরিষ্কার বলছিল যে আপনাকে নিরপেক্ষ অবস্থা সৃষ্টি করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা আপনাকে পালন করতে হবে, কিন্তু এ পর্যন্ত উনি নিরপেক্ষ কোনো ভূমিকা করতে পারে নাই, নির্বাচন কমিশনারের এম এ আজিজ গেছে কিন্তু বিতর্কিত লোক আছে, এরপরে উনি দুইজন নির্বাচন কমিশনার দেশে সেই দুইজন লোক বিতর্কিত এবং বাংলাদেশের সমস্ত লোক জানে যে এই দুইজন লোক বিতর্ক, অর্থাৎ আপনি যখন নিরপেক্ষই একটা ব্যবস্থা নেবেন তখন আমার মনে হয় আপনার উপদেষ্টা পরিষদ ছিল দেশের এমন লোক আছে যারা নিরপেক্ষ আছে কিংবা অনেক দায়িত্বশীল পদে ছিল তাদের বিচার দিতেন মানুষ যাতে গ্রহণ করে, কিন্তু আপনারা সেটা করেন নাই। ধন্যবাদ। ফেরদৌসী আলী, ডক্টর ইউনুসের ফর্মুলা। ডক্টর ইউনুসের ফর্মুলায় আমার যেটা মনে হয়েছে যে এই ফর্মুলাটার কিছু কিছু অংশ আমরা হয়তো পরবর্তী পর্যায়ে মানুষ নিতে পারবে, কিন্তু তিনি একজন সার্বজনীন লোক, নোবেল পুরস্কার পেয়েছেন, আমার একটা জিনিস ওনার কাছ থেকে অনেকগুলো উনি পয়েন্ট দিয়েছেন তার মধ্যে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যেটি হচ্ছে যেমন আমরা খুলনার মানুষ, খুলনায় আমরা বাস করি, সেখানে তিনি চট্টগ্রাম বন্দরটাকে ডেভেলপমেন্ট করার জন্য উনি বলেছেন, খুলনার কোনো প্রসঙ্গ এখানে নেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে উনি ওনার এটা এখন বর্তমান অবস্থায় যে যেখানে দুই নেত্রী একই সঙ্গে একই অনুষ্ঠানে যেয়ে সেনাভবনের একটি অনুষ্ঠানে যেয়ে পাশাপাশি বসে চেহারা পর্যন্ত দেখে না, সেখানে কি করে এত অল্প সময়ের ভিতরে এই শান্তি চুক্তি সম্ভব, এ কারণে আমার মনে হয় যে এইটা আকাশ কুসুম স্বপ্ন ছাড়া কিছু না। ধন্যবাদ। মুনির আহমেদ। ডক্টর ইনোস উনি যে প্রস্তাবটা রেখেছেন এখানে আমরা জানতে পেরেছি যে সংবিধানের কথা বলা হয়েছে,
যে সংবিধানে এই ধরনের প্রভিশন নেই বা এটা করা সম্ভব না। কিন্তু আমি বলবো যে আজকে দেশের মঙ্গলের জন্যে, আজকে জনগণের মঙ্গলের জন্যে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে আমাদের তো একটা ঐক্যমতে আসতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। তো সেই ঐক্যমতে আসতে গেলে আমাদের যে প্রধান দুটো যে বৃহৎ দল আছে, মূলত এই দুটো দলকেই ঐক্যমতে আসতে হবে। তো কেন ডক্টর ইউনুসের এই প্রস্তাবনাকে নিয়ে আমাদের দুটো বৃহৎ রাজনৈতিক দল ওনারা নিজেদের মধ্যে সংলাপ কেন শুরু করতেছেন না? যদিও ভাবি বলে গেছেন, জনাবা ফেরদৌসী আলী বলে গেছেন যে একই স্টেজে দুইজন উপস্থিত থেকেও একে অপরের সাথে কুশল বিনিময় করেন না। আসলে এখানে জাতি তো আশাহত হয়েছে, ওনারা একবার হয়তো এই আচরণ পরস্পরের সাথে করেছেন, কিন্তু এই আচরণ ওনারা বজায় রাখবেন এটা তো দেশবাসী আমরা চাই না। আমরা চাই যে ওনারা পারস্পরিক আলাপ করুক এবং আজকে বাংলাদেশকে তথা বাংলাদেশের জনগণকে রিলিফ দেওয়ার জন্য ডক্টর ইউনুসের এই ফর্মুলাকে ওনারা বিবেচনায় আনুক, এনে দেখা যাক যে এখানে কি করা যায়। আর সাংবিধানিক বাধ্যবাধকতা অনেক কিছু কিন্তু করে নিয়ে, যেমন আমরা জানি একানব্বই সালে সংবিধানে অনেক কিছুই ছিল না, কিন্তু প্রেসিডেন্টের অডিয়েন্স দিয়ে অনেক কিছু করে নিয়ে পরবর্তীতে সংসদে এগুলোকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তো কেন সেটা আমরা আজকে দেশের স্বার্থে আমরা সেই পদ্ধতিতে যেতে পারব? ধন্যবাদ। পরের প্রশ্নে যাই আমরা। কাজল আরিফিন, আহসান আহমেদ সড়ক, খুলনা। নির্বাচনের মাধ্যমে সবাই আসে ক্ষমতায়, দেখা যায় যে চিরচেনা সেই আওয়ামী লীগ বা বিএনপি, এবং দেখা যাচ্ছে যে মাত্র 2500 লোক, আমি ধরে নিচ্ছি 2500 লোক বিএনপি তারা বেনিফিটেড হচ্ছে, আর আওয়ামী লীগের হয়তো সেই একই পরিমাণ। তো এই যে 5000 লোক প্রতিবার বেনিফিটেড হচ্ছে, তাহলে সাধারণ লোক আমরা কেন ভোট দেব? আমাদের কি ভাগ্য বদল হচ্ছে এখানে? সাধারণ লোক কেন ভোট দেবেন? ফেরদৌসী আলী, আপনার প্রশ্নের সঙ্গে আমি মোটামুটি একমত হয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে বাংলাদেশে রাজনীতিবিদ আর রাজনীতিজীবী এই দুটো কিন্তু সৃষ্টি হয়েছে। যেটি হচ্ছে যে যারা রাজনীতি করেন তারা এক দল, আর যারা রাজনীতিজীবী যাদের তাদের পেশা, এই যে দুটি ভাগ, এই ভাগের মধ্যে থেকে, এবং আমরা এখন বাংলাদেশে যেটা আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে সাংসদের জন্যে যেই বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, সেই বিনিয়োগটা হচ্ছে একটি সাংসদের জন্য সব থেকে গুড ইনভেস্টমেন্ট। একটা আমরা দেখি যে একজন 500,000 টাকা খরচ করে সে যদি মনে করে যে আমি আগামীতে 5 কোটি টাকা আয় করতে পারবো, সেখানেই যাচ্ছে। এবং এরই ফলশ্রুতিতে ওই আপনি যেটা বললেন যে 2500 মানুষ বা 5000 মানুষ এরাই উপকৃত হচ্ছে, এবং এর কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের রাজনীতি না করে তারা রাজনীতিজীবী হয়ে তারা তাদের আত্মীয়করণ, তাদের দলীয়করণ ও ব্যক্তিকরণের সুবাদে এটা আমাদের বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ। কাজল আরিফিন, আপনি এই প্রশ্ন কেন করলেন? এই প্রশ্ন করলাম কারণ আমার বয়স এখন 40, আমি অনেকগুলো নির্বাচন দেখেছি এবং দেখেছি যে বেনিফিটেড যারা হচ্ছে তারা হয় মাসলম্যান অথবা দেখা যাচ্ছে ক্যাডার, যাই হোক না কেন, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব জায়গায়। সো আমরা যারা সাধারণ লোক, আমি একটা ইনস্টিটিউশনে আছি, সেখানে ছেলে মেয়েদের পড়াই, এবং তারা দেখা যায় আইএলস করে সবসময় বিদেশে চলে যেতে চায়, এবং তাদের ধারণা হলো যে বিদেশে গেলে সব কিছু হবে, তারা কখনোই বাংলাদেশে ফিরে আসতে চায় না। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ইন্টারভিউ নিয়েছি। সুতরাং এই যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, তারা ফিরে আসতে চাচ্ছে না, এর জন্য দায়ী আমি যখন জিজ্ঞাসা করেছি তারা বলেছে একমাত্র রাজনীতিজীবী বা রাজনীতিবিদ চাই বলেন না কোনো, আপা যেটা বলেছেন আর কি, এই রাজনীতিজীবীরাই হলো দায়ী। তো জনগণ কেন ভোট দেবে? আপনি কি ভোট দেবেন? আমার তো এখন মনে হচ্ছে ভোট না দেওয়া উচিত আমার। আমি ডিটারমাইন্ড, আমি ভোট দেবো না, আমি ভোট দেবো না। ধন্যবাদ। শ্রোতা দর্শক কতজন মনে করেন যে ভোট দিয়ে কোনো লাভ নেই? হ্যাঁ, আপনি কেন মনে করছেন যে ভোট দিয়ে লাভ নেই? আপনি বলছেন যে ভোট দিয়ে লাভ আছে। আমি যদি ভোট না দেই আমার ভোটটা তো ফলস ভোট পড়ে। তালুকদার আব্দুল খালেক, কি বলবেন আপনি? না, এই কথাটা ঢালাওভাবে তো ঠিক না। আমি একজন রাজনীতিবিদ, আমি 3 বার এমপি হয়েছি রামপাল মোংলা থেকে, এবং আমি 1 বার মন্ত্রী ছিলাম। দুর্নীতি সমস্ত সংসদ সদস্যরা করে, এটা ঢালাওভাবে বলা ঠিক না। আমি তো চ্যালেঞ্জ করতে চাই, আমি 91 থেকে আজ পর্যন্ত আমি সংসদ সদস্য এমপি ছিলাম, বাংলাদেশের কোনো লোক, আমি 13 মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, একটা লোক যদি দুর্নীতির কথা বলতে, আমি এই মুহূর্তে ঘোষণা দেবো আমি রাজনীতি করব না। আর আমার এলাকা রাজনীতিবিদ না হলে
একশো বছরে যে কাজ হয় নাই, পাঁচ বছরে আমি সেই এলাকায় সেই কাজ করেছি। এটা রাজনীতিবিদদের পক্ষেই সম্ভব, অন্য কেউ পক্ষে সম্ভব না। বজলুর রহমান, দেখেন ভাই কাজল, আপনি যে প্রশ্ন করেছেন আপনার কথাটা আদৌ সঠিক না। কারণ হচ্ছে বলেছেন 2500 লোক বেনিফিট হয়, আপনি যদি ভোট না দেন তাহলে তো সেই পূর্বের সামক আমলে, সেই রাজার আমলে চলে যেতে হবে। আর আপনি যেহেতু ভোট দিচ্ছেন, উনি আবার নির্বাচিত আছেন, ওনাকে আপনার কাছে আসতেছে ভাই আমার একটা ভোট দেন, এই যে মনের একটা ভয়, তাতে দুর্নীতি অনেক কম। আর আপনি যদি ভোট না দেন, ও তো একদম পুকুর চুরি করে সমস্ত শেষ করে দেবে। অতএব কোনটা আপনি বাঁচবেন, ভোট দেবেন না ভোট দেবেন না? অতএব ভোট দিতে হবে, আমার স্বার্থেই আপনাকে ভোট দিতে হবে। আপনি পেছনে, একদম পেছনে। সবাই যেখানে বিতর্কিত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিগত যারা ছিলেন এবং যারা আসতে চাচ্ছেন, সবাই বিতর্কিত, তাহলে আমরা ভোট কাকে দিব, কেন দিব? আমার মনে হয় যে কেয়ারটেকার সরকার চালু হওয়ার পরের থেকে বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছে, সেখানে জনগণের ভোটের যথেষ্ট মূল্যায়ন হচ্ছে বর্তমানে। এই কারণে আমরা যদি ভোট না দিই তাহলে এই ভোট ব্যবস্থা বা গণতন্ত্র পতন ঘটবে এবং দেশে এক নায়ক বা স্বৈরা শাসন, যেটা তৃতীয় পক্ষ, যেটা ক্ষমতা আসবে, দেশের উন্নয়ন অনেক অংশে পিছিয়ে যাবে বলে আমি মনে করি। আপনি সামনে কিছু বলতে চেয়েছিলেন। ভোট দেওয়ার আসলে আমাদের একটি অধিকার, ভোট দেওয়া আমাদের উচিত অবশ্যই। কারণ আমি মনে করি যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটি অধিকার আছে। এক্ষেত্রে আমি, আমার যেটা মনে হয় ক্ষুদ্র বুদ্ধিতে, রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা সকলেই অপামর জনগণ আহ্বান রাখব, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা যেন সদিচ্ছার পরিচয় দেন। একথা সর্বজন স্বীকৃত যে আজ বাংলাদেশে কালো টাকার সন্ত্রাস এবং ক্ষমতার একটি দাপট চলছে। সেক্ষেত্রে শুধুমাত্র নমিনেশন কেনা যে বিষয়টি আমরা জানি, এই বিষয়টি প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজনৈতিক দলগুলির কাছে। সদিচ্ছা চাইছি আমরা, তারা যেন যোগ্য প্রার্থীকে নির্বাচন করেন, যাতে আমরা ভোটটি, আমার ভোটটি আমি যোগ্য প্রার্থীকে দিতে পারি এবং দেশের উন্নয়নে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। মোহসানাত ফাতেমা ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়। কোন রাজনৈতিক দল সরকারের কাছ থেকে দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে লাগাতার অবরোধ ছাড়া কোন বিকল্প কর্মসূচি কি নিতে পারে না? লাগাতার অবরোধ ছাড়া কোন বিকল্প কর্মসূচি? তালুকদার আব্দুল খালেক। দাবি আদায় করতে গেলে নিশ্চয়ই আমাদের সাংবিধানিক নিয়মের মধ্যে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। সেগুলোর মধ্যে মিছিল, মিটিং, হরতাল, অবরোধ, এগুলো হলো মাধ্যম। আমরা স্বাভাবিকভাবেই আমরা এবার হরতাল দিনে, এই জন্য হরতাল দিলে সাধারণ অনেক মানুষের অবরোধ, এখানে অবরোধ দিলে আমরা দূরপাল্লার যে সমস্ত আছে, আমাদের বন্দর যেগুলো আছে, নিলেও এটা, এ জায়গা তো আমাদের এই দাবিটা তো আজকে প্রত্যেকটা লোক বলছে যে আমরা ভোট দেব, যোগ্য লোককে দেব এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। তাহলে যোগ্য প্রার্থীকে ভোট দিতে গেলে তাহলে ভোটের সিস্টেম এবং ভোটটাও নিরপেক্ষ হতে হবে। সেই নিরপেক্ষ হওয়ার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। তার কারণ আজকে যে প্রক্রিয়ার মাধ্যমে, আজকে যদি কোনো লোককে আমি বুঝি, একটা খেলায় একজন রেফারি যদি বিতর্কিত হয় তা সেই রেফারিটা তো দুই টিম খেলবে না। তা আমরা পরিষ্কার, আমরা তো বলি না যে আমাদের পছন্দসই ব্যক্তিকে নির্বাচন কমিশনার বানানো হোক। ফাতেমা ইসলামের যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আন্দোলন করবেন বা প্রতিবাদ করবেন, কিন্তু বিকল্প কোনো কর্মসূচি আছে কিনা? বিকল্প কর্মসূচি আমাদের, বিকল্প কর্মসূচিতে আমরা মিটিং করছি, আজকে আমরা গণরেলি করছি, আমরা বিভিন্ন পর্যায়ে আমরা চেষ্টা করছি, কিন্তু সর্বশেষ আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটা, সেটা তো আমাদের প্রয়োগ করতে হবে যদি আমাদের সেই দাবিটা প্রতিষ্ঠিত না হয়, এটা তো আমাদের করতেই হবে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই ছাড় দিছি। এবার যারা হজ যাত্রী আছে তাদের গাড়ি ঘোড়া ছাড়া যাবে, ছেলে মেয়েরা যারা পড়াশুনো মানে পরীক্ষা দেবে তাদের গাড়ি ঘোড়া অবশ্যই যাতায়াতের জন্য আমরা, ভয়ে তো কেউ বের করবে না, ভয়ে কেউ গাড়ি বের করবে ছেলে মেয়ের পরীক্ষা থাকবে না, এগুলো আমরা বলে দিছি, তারা বের করবে না, কারো ইন্টারনাল যে গাড়িতে সেগুলো তো চলেই। ধন্যবাদ। মোহসানাত ফাতেমা ইসলাম, আপনি যে প্রশ্ন করলেন, মানে আপনার কাছে কি মনে হয় বিকল্প কি কর্মসূচি হতে পারে? অবস্থান কোন ধর্মঘট করতে পারে, তারপর বঙ্গভবন ঘেরাও, এগুলো করতে পারে, যাতে আমরা স্টুডেন্টরা, এই যে আমি যেমন, আমাদের টার্ম এক্সটেন্ড হয়ে গেছে অবরোধের কারণে, এখন বঙ্গভবন যদি ঘেরাও হয় তাহলে কিন্তু আমার টার্ম এক্সটেন্ড হবে না, আমি কিন্তু সেশন জটে পড়তেছি না। আব্দুল খালেক, এগুলো তো করা যায়, বঙ্গভবন তো ঘেরাও আমরা দুই দিন করলাম, ওখানে অবরোধ, তারপরে ওখানে অনির্দিষ্টকালের জন্য অবরোধ,
আমরা সে জায়গা তো অবরোধ করলাম, এরপরে অবস্থান ধর্মঘটের কথা বলছো, অবস্থান ধর্মঘটটাও তো একই টাইপ। আমরা যদি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান ধর্মঘট অবস্থান করি, সেটা তো একই অবস্থা। মনির আহমেদ, আসলে যে প্রশ্নটা আজকে উনি করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ওনাকে ধন্যবাদ। আজকের প্রেক্ষাপটে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরতাল বলেন, অবরোধ বলেন, এগুলো কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিকে পঙ্গু করতেছে। তো আমরা অতীতেও দেখেছি যে আমাদের এই দেশের বড় বড় নেত্রীরাও কেউ কেউ বলেছেন যে আমরা আর বিরোধী দলে গেলে হরতাল করব না, এসব ঘোষণা সত্ত্বেও কিন্তু আমরা পরবর্তীতে হরতালকে প্রত্যক্ষ করেছি। তো আমি রাজনৈতিক দলগুলোকে প্রতি শ্রদ্ধা রেখে আহ্বান জানাবো যে এমন কর্মসূচি আপনারা তৈরি করেন যে কর্মসূচিতে জনগণের কষ্ট না হয়। কি হতে পারে সেটা? ঠিক এই মুহূর্তে তো এইভাবে আমার পক্ষে বলা সম্ভব না, তবু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছিল এরকম যে অ্যাকচুয়ালি মানুষ কষ্ট পায় এমন কিছু কর্মসূচি দেয়া, এটা যেমনি মানবতার লঙ্ঘন তেমনি কিন্তু আমাদের ধর্মেরও লঙ্ঘন। তাই আমি আহ্বান জানাবো যে এমন কিছু অ্যাক্টিভ বের করা হোক যেটা দিয়ে আম জনতার কষ্ট না হয়। ধন্যবাদ। শ্রোতা দর্শক, বিকল্প কি কর্মসূচি হতে পারে? আপনি পেছনে। হ্যাঁ, বিকল্প যেটা বললো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক এর ওরকমই হতে পারে যে অবস্থান ধর্মঘট হতে পারে। কেননা দেখা যায় যে ওনারা বললো যে আমরা ধর্মঘট করি ঠিকই, তাতে আমি স্টুডেন্টদের সমস্যা হয় না। আমাদের বাসা থেকে ইউনিভার্সিটিতে যেতে ইউনিভার্সিটির বাস আসা আবশ্যক, কিন্তু ধর্মঘটের ফলশ্রুতিতে দেখা যায় বাস আসতে পারে না, এই কারণে ওটা ভেঙে ফেলা বা পুড়ে ফেলা একটা মানে থ্রেট থাকে সবসময়। আপনি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে অবরোধটা তারা যেরকম দিন এবং রাতে সার্বক্ষণিকভাবে রাখা হচ্ছে, তা এটা অন্তত রাতের লং রুটের গাড়িগুলো চালানো উচিত বা যোগাযোগ ব্যবস্থাটা রাতে অন্তত দেশের সাথে থাকা উচিত। ফেরদৌসি আলী, আমার একটা প্রস্তাব। একটা কাজ করতে পারে বিরোধী দল, যখন যারা আন্দোলনের মুখী থাকে তারা সকলে মিলে সারাদিন ব্যাপী না খেয়ে ওখানে বসে থাকতে পারে, সারাদিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত না খেয়ে সারাক্ষণই ওখানে বসে থাকবে এই অবরোধের পরিবর্তে। অ্যাকচুয়ালি অবরোধটা এটা একটা ঐতিহাসিক ঘটনা। অবরোধটা আপনারা শুনেছেন যে যারা লেখাপড়া করেছেন, ইতিহাস পড়েছেন, চেঙ্গিস খান ছিলেন, উনি কিন্তু মধ্যপ্রাচ্যে এসে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে অবরোধ করতেন। অবরোধ করে সেখানকার অধিবাসীদের সব মেরে ফেলা হতো, বেসেলে নিয়ে যাওয়া হতো, সেই রাজ্যতার দখল হয়ে গেল। এরকমভাবে হিটলারও দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওই রকম তার শত্রু দেশ রাশিয়া আক্রমণ করে বিভিন্ন শহর অবরোধ করে লক্ষ লক্ষ লোক তারা মারিছে, এটা আপনারা সবাই জানেন ইদানিং ঘটনা। তা বাংলাদেশের যেটা এখন যেটা ঘটেছে, আমার তো মনে হচ্ছে এনারা আমার দেশবাসীকে অবরোধ করতেছেন। সেজন্য আমি বলবো যে অবরোধ শব্দটা উঠাই দিয়ে অন্য কিছু ব্যবহার করা হোক, তাহলে সেই তো সেই চেঙ্গিস খান আর হিটলারের মতো অবরোধ হয়ে গেল, দেশের লোকরে দেশের লোক অবরোধ করছে। আপনার দল তো যখন অবরোধ করে তারা ধর্মঘট ডেকেছে, মনে অবরোধটা এটা কিন্তু ঠিক হচ্ছে না, এবং দেশের লোকের প্রতি দেশের লোকের আক্রমণ এটা সেই হিটলারের বা চেঙ্গিস খানের পর্যায়ে পড়ে গেছে। শ্রোতা দর্শক, এটা না করাই ভালো। আপনি, আপনার আইনজীবী সাহেবের কথার কারণে উনি বললেন যে ইতিহাস, যে ইতিহাসে চেঙ্গিস খান আনছেন, কিন্তু আমি ইতিহাস দেখাচ্ছি 1969-এর গণ অভ্যুত্থান, 1952-এর ভাষা আন্দোলন, সে জায়গায় তো আপনার এই বাঙালি রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন, ভাষা মাতৃভাষা আমরা ফিরে পেয়েছি। সেই পরিস্থিতি কি এখন চলছে দেশে আপনার মনে হয়? এখন যে অবস্থা পাকিস্তানি আমল ছিল, চলমান যে রাজনৈতিক অবস্থা, আমি এটাকে এই অবরোধ যে কায়দা হচ্ছে এভাবে আমার নিজের ব্যক্তিগত অভিমত না। তবে একটা কথা আমি বলি সেটা হচ্ছে এই যে এদেশে সুশীল সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, তারা এই জিনিস এই আমার বর্তমান অবস্থার আলোকে তারা যদি একটু এগিয়ে এসে এটাকে হস্তক্ষেপ করেন তাহলে আমার মনে হয় যে সহজে একটা। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আপনি পেছনে। আমরা এখন দুই প্রধান রাজনৈতিক দলের কাছে শুনতে পাই যে জনগণ অবরোধ চায়। তো আমার প্রশ্ন হলো জনগণ কারা? আমরা তো কেউ চাই না। এখানে অবস্থানগত দর্শকদের মধ্যে শতকরা 80% আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা অবরোধ চায় না। তো আমার প্রশ্ন, এই জনগণ কি তার সেই রাজনীতিবিদরা বা তাদের কর্মীরা? ধন্যবাদ। সামনে আপনি, তৃতীয় সারি, সাদা কোট। হ্যাঁ, আপনি। এই অবরোধের একমাত্র বিকল্প হতে পারে রাষ্ট্রপতি, তিনি যদি সত্যিকার আন্তরিকভাবে সকল দল মত আদর্শের উপরে উঠে উনি যদি উপদেষ্টা মণ্ডলীদের সাথে নিয়ে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক
গোল টেবিল বৈঠকে ডাকেন, আলাদা আলাদাভাবে নয়, একসঙ্গে যদি গোলটেবিল বৈঠকে ডাকেন, তা আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই এই সমস্যার সমাধান হতেই হবে। কারণ রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষের জন্যই, বাংলাদেশের জন্য, এবং এটা অবশ্যই হবে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। কাজী ফারিয়া নোটন, মুজগুন্নি, খুলনা। খুলনা জনপ্রতিনিধিরা কেন আমাদের যৌক্তিক দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে? খুলনার প্রশ্ন এটি। খুলনার জনপ্রতিনিধিরা কেন আমাদের যৌক্তিক দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছেন? তালুকদার আব্দুল খালেক। আমি তার সাথে অনেকটা একমত, তবে আমার এখানে কিছুটা বক্তব্য, যেহেতু আমি রাজনীতি করি এবং আমি বিভিন্ন সময়ে সরকারের দায়িত্বপূর্ণ পদে ছিলাম, সেই জন্য আমাকে বলতে হবে যে সবাইকে দিয়ে বিচার করলে হবে না। খুলনার মানুষ অবহেলিত, বঞ্চিত, এবং এই জন্যই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি। আমরা 96 থেকে 2001 সাল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল খুলনা অঞ্চলে। আমি পরিষ্কার বলতে চাই, এইখানে আমার জীবনা যে রূপসা ব্রিজ আমরা শুরু করেছি, এবং এর এই যে অধিগ্রহণ থেকে শুরু করে সব আমার, আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমি নিজে করেছি। মাওয়া খুলনা রাস্তা, এটা আমরা জয়েন্ট ভেঞ্চার, এই রাস্তাটা আমরা কার্যক্রম শুরু করেছিলাম। এরপর ইপিজেড, মোংলা বন্দরের 450 একর জমির উপর আমরা ইপিজেড শুরু করেছি, এবং আমরা 10টা ইন্ডাস্ট্রি ওইখানে শুরু করেছিলাম। আমাদের বিমানবন্দর, এটা খুলনা মানুষের একটা দাবি, বিমানবন্দর 95-96 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই বিমানবন্দরের জমি আমার নির্বাচনী এলাকায় অধিগ্রহণ করা হয়। এরপরে আমরা ক্ষমতা আসার পরে আমরা এটাকে যেগুলো এটা রানওয়ের যে মাটির ভরাট কাজ আমরা করেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসলেন তারা কিন্তু এইখানে আর কোনো কাজ করেন নাই। আজকে আমাদের আবুনাসের অত্যাধুনিক হাসপাতাল, এই হাসপাতালে আমরা প্রায় 34 কোটি টাকা খরচের দোতলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। স্পেন সরকার প্রায় 107 কোটি টাকার অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়েছিল, কিন্তু সেই কাজটা রাজনৈতিক কারণে, একটা নামের কারণে এই কাজটা হয় নাই। না হওয়ার কারণ হলো এটা আবু নাসেরের নামে, সেই জন্য। কিন্তু এই 5টা বছর কিন্তু সেখানে কোনো বরাদ্দ দেওয়া হয়। ধন্যবাদ। বজলুর রহমান, কেন হয়নি? আপনার দল তো ক্ষমতায় ছিল গত 5 বছর, খুলনার জন্য ওনার যে অভিযোগ। খুলনার জন্য যথেষ্ট কাজ হয়েছে, এবং আপনারা জানেন যে আবু নাসের হাসপাতালের যে কাজটা এবং অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে, এবং এই যে আপনার যে খুলনার যে রূপসা সূত্র, এটাও বিএনপির আমলে অধিকাংশই হয়েছে, এবং তারা কাজটা সম্পূর্ণ শেষও করেছেন, সেই আমলই হয়েছে, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা যেটা উদ্বোধন করে গেছেন, অতএব এবং এটা প্রথম বিএনপির আমলে আমার যতদূর মনে আছে, এবং আমাদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী এটার প্রথম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এবং উনি সেই সময় 400 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, এবং তখন তো এটা কাজ শুরু হয়েছে, এবং আগাগোড়া কাজটা, এই ব্রিজের কাজটা বিএনপির আমলে এটা শেষ হয়েছে। প্রশ্ন যিনি করেছেন, প্রশ্নকর্তা, আপনার, আপনি কি ধরনের যৌক্তিক দাবির কথা বলছেন? কোন ধরনের যৌক্তিক দাবি তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন? এখানে আমাদের অনেকগুলি দাবির কথা ওনারা বললেন, করেছেন, কিন্তু কি কি করেছি সেটা আমার মনে হয় ঠিক মানদণ্ড হলো না। সমস্যার ভিতরে কটা করেছি সেটা বললে মনে হয় আমরা বুঝতে পারতাম আসলে আমাদের সমস্যা কতখানি সমাধান হয়েছে। আমাদের সমস্ত মিল কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ না করে আমরা এগুলো লাভজনক উপায়ে করতে পারতাম। আমাদের ইউনিভার্সিটি, এটা 10 বছর পেরিয়ে গেলেও এটি মাত্র 2টি একাডেমিক বিল্ডিং, আরেকটি একাডেমিক বিল্ডিংয়ের কথা হচ্ছে আমরা ভর্তি হয়েছিলাম যখন শুনছি, আমরা বেরিয়ে যাচ্ছি এখনও, এটার কোনো কাজ আমরা দেখতে পাইনি। এভাবে আরও আছে, আপনারা যদি কাজ করেছি পার্সেন্টেজ বা সঠিক পরিসংখ্যানটা আমরা দেখতে পাই তাহলেই ভালো হবে। আমরা কীভাবে বুঝবো একটি মানুষ লম্বা আরেকজন খাটো মানুষকে পাশে দাঁড় করালেই তো? ধন্যবাদ। মুনির আহমেদ, এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যে বিগত 5টা বছর বিএনপি ক্ষমতাসীনের সময় আমরা যে 5টা বছর কাটিয়েছি, এখানে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে যে এই সময় আমাদের এই অঞ্চল থেকে আমরা সরকারে কোনো প্রতিনিধি পাইনি, অর্থাৎ আমরা মন্ত্রী পাইনি। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা দেখেছি যেমন খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রাসঙ্গিক একটা কথা বলতে, আমি যখন এর সভাপতি ছিলাম তখন প্রথমেই এই প্রতিষ্ঠানটাকে খুলনার গণমানুষের দাবি দাবার জন্যে আমরাই কিন্তু রাজপথে ব্যবসায়ী মহল নেমেছিল। তো এখানে আমরা ওই সমস্ত আন্দোলন করতে যে আমরা তখন দেখেছি যে অবস্থাটা দাঁড়ায় কি, যে যখন আওয়ামী লীগ সরকারে থাকে তখন খুলনা উন্নয়নের দাবি দাবাতে খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদ সহ আমরা যারা আন্দোলন সংগ্রাম করতাম আওয়ামী লীগের নেতৃত্বরা তখন আসেন না।
আবার বিএনপি যখন ক্ষমতায় থাকেন তখন বিএনপির নেতৃত্বরা আসেন না এই সমস্ত আন্দোলন সংগ্রামে। আমরা যেমন দেখি যে চিটাগং, কুমিল্লা, সিলেট এই অঞ্চলের সরকারি দল, বিরোধী দল নির্বিশেষে সবাই ওই অঞ্চলের উন্নয়নের জন্য তারা যেমন একাট্ট হয়, একতাবদ্ধ হয়, আমাদের খুলনার নেতৃত্বরা এমনি করে কিন্তু একতাবদ্ধ হয় না। আমি আহ্বান জানাবো যে আমাদের এই নেতৃত্বকে যে একতাবদ্ধ হতে হবে এবং আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জেনারেল সরকার গঠন করুক না কেন, খুলনাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাবো যে সরকারের যথাযথ প্রতিনিধি আমাদের এই অঞ্চল থেকে দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। ফেরদৌস আলী, আপনার কাছে আসছি, আপনার কাছে আসছি। তার আগে শ্রোতা দর্শক, প্রশ্নটা ছিল যে যৌক্তিক দাবি আদায়ে উন্নয়নে রাজনীতিবিদরা বলিষ্ঠ ভূমিকার অর্থে ব্যর্থ হচ্ছেন, আপনাদের মতামত, আপনাদের মতামত। হ্যাঁ, আপনি। কেডিএ অ্যাভিনিউ সড়ক দ্বীপগুলো ছাড়া উন্নয়নে কোনো নিদর্শনই আমরা খুলনাবাসী দেখতে পাই না। আর কেউ? হ্যাঁ, পেছনে দ্বিতীয় সারি আপনি। হ্যাঁ, বিগত সরকার আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, 16টি নির্বাচনী ওয়াদা করেছিলেন বিগত প্রধানমন্ত্রী, কিন্তু তার একটিও বাস্তবায়ন করেননি। আপনি? আমার মনে হয় আন্তরিকতার অভাব, এবং তার চেয়ে বড় জিনিস যে অরিজিনাল খুলনাবাসী হয়তো আমাদের কোনো প্রতিনিধি এখানে থাকতেছেন না, হয়তো আশপাশের কোনো ডিস্ট্রিক্ট থেকে কেউ এখানে এসে হয়তো প্রতিনিধি হচ্ছেন, এরকম কিছু ঘটতেছে কিনা এটা আমি জানতে চাচ্ছি আর কি। আপনি 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 কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, আপনি। আমাদের গ্যাস লাইন, গ্যাসের যে সমস্যাটা আছে এই সমস্যাটাও আমাদের বিগত কোনো রাজনৈতিক দলই এটা সমাধান করতে পারেনি। ঈশ্বরদী পর্যন্ত আমাদের গ্যাস লাইনটা আসছে, বাট খুলনায় আজ পর্যন্ত গ্যাসের অভাবে অনেক দ্বিগুণ হারে দাম বাড়তেছে, এটারও কোনো সমাধান আমরা পাইনি। তো আমার মনে হয় না খুলনার কোনো রাজনীতিবিদ এইসব দিকে কেয়ার করতেছে কিংবা কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে। ফেরদৌস আলী, তো এখানে কিন্তু আমরা বিগত 5 বছর আগে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমরা কিন্তু ভোট দিয়েছিলাম সকলে মিলে, এই আশায় যে খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হবে, আমাদের অঞ্চলের অনেক উন্নয়ন হবে। কিন্তু বিগত 5 বছরে তার খুলনায় অবস্থান মাত্র 2 ঘন্টা, এবং আমি যেটা মনে করি যেটা সরকারের নীতি নির্ধারক মহলে এবং সেখানে আমাদের যে সাংসদরা যান, সেই সাংসদরা সেখানে মিলিতভাবে একত্রিতভাবে না জানার অভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তাদের যোগাযোগের অভাবেই হোক, আমাদের আমরা খুলনার যে যৌক্তিক যে দাবি দাবাগুলো, যে দাবি দাবাগুলোর কথা অনেকে এখানে বলেছেন, সে দাবিগুলো কিন্তু একটি পূরণ হয়নি। আমাদের আশা ছিল যে হয়তো খালেদা জিয়া সেটা, যেহেতু এই এলাকার থেকে উনি নির্বাচিত হয়েছেন, উনি করবেন। তো আমাদেরকে আমার মনে হয় যারা আমরা ভোটার, জীবন সিটটি তো ছেড়ে দিলেন উনি, ওই সিটটা ছেড়ে দিলেন, কিন্তু আমরা তো তাকেই দিয়েছিলাম, আমাদের খুলনার জনগণ, সারা খুলনার জনগণ কিন্তু তাকেই দিয়েছিল যে তিনি একটি দলের প্রধান এবং সেই প্রধান হিসাবে তিনি এটাকে, উনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের খুলনা অঞ্চলের অবহেলিত খুলনা অঞ্চলকে। আপনি দ্বিতীয় সারি, সাদা জামা। হ্যাঁ, আমার মনে হয় বিগত বিএনপি সরকারের আমলে খুলনাবাসী বেশিরভাগই নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছে, কারণ এই সরকারের আমলে দেখা গেছে যে খুলনা নিউজ প্রিন্ট মিল থেকে শুরু করে অনেক বড় বড় মিল কারখানা বন্ধ হয়ে গেছে, যেগুলো বিগত আরও অন্যান্য সরকার ছিল তখন বন্ধ হয়নি। অথচ এবার অলাভজনক প্রতিষ্ঠানগুলো যেমন শিপইয়ার্ড সেনা কল্যাণের হাতে ছেড়ে দেওয়াতে শিপইয়ার্ড লাভজনক খাতে পরিণত হয়েছে, ওইরকম যদি নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড মিল বা অন্য কোনো মিল কলকারখানার এরকম কোনো পরিকল্পনা নিতেন তাহলে হয়তো লাভজনক হতো। এই বিগত সরকার আমলে যতটা ক্ষতিগ্রস্ত খুলনা হয়েছে অন্যান্য কোনো সরকার আমলে এত ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা পরের প্রশ্নে যাই, সময় শেষ হচ্ছে। শামিমা সুলতানা শিলু, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা। আমার প্রশ্ন হলো, গত 2-3 দিন ধরে যে প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যে সন্ত্রাসীদের তালিকা করা হয়েছে এবং তাদের ধরা হবে, তো এই আমার প্রশ্ন হলো যে এইভাবে তালিকা করে এবং প্রচার মাধ্যমে প্রচার করে, তালিকা তো অবশ্যই করতে হবে, প্রচার মাধ্যমে এইভাবে প্রচার করে কি সন্ত্রাসী ধরা সম্ভব? প্রচার মাধ্যমে প্রচার করে সন্ত্রাসী ধরা কি সম্ভব? অ্যাডভোকেট বজলুর রহমান। প্রশ্ন উনি ঠিকই করেছেন যে তা এই প্রচার করে সন্ত্রাসী ধরা এটা সর্বক্ষেত্রে সফল হয় না, কারণ যারা সন্ত্রাসী করে তারা যখন জানতে পারতেছে যে আমাকে ধরতে আসছে তখন তো পালায় দেয়। প্রশ্ন উনি ঠিকই করেছেন। মুনির আহমেদ। আমিও প্রশ্নকর্তা যিনি ওনার সাথে একমত, আসলে এইগুলো কোনো ক্রমেই মিডিয়াতে আসা অনুচিত আর কি, এবং মিডিয়া ম্যান যেনারা আছেন এনাদেরকেও এই বিষয়টা একটু সজাগ থাকতে হবে। ওনারা যদি অপরাধীকে আগেই সজাগ করে দেন যে তোমাদেরকে ধরতে আসতেছে, তাহলে তো সাবধানতা তারা অবলম্বন করবেই এবং নানান রকম পথ খুঁজবে তারা যে তাদের অপকর্ম থেকে বাঁচার জন্য এবং আগামীতে আরও অপকর্ম করার জন্য। তো এই বিষয়টা আসলেই গুরুত্বের সাথে দেখতে হবে। দেখা যায় যে আমাদের সাংবাদিক বন্ধুরা পুলিশ প্রশাসন থেকে বা নানান মাধ্যম থেকে তারা এই খবরগুলো কালেক্ট করেন এবং তারা ছেপে দেন,
তো এখানে প্রশাসনেরও দায়িত্ব হবে যে এই ধরনের নিউজ যাতে আর কি ওনারা ফোরকাস্ট না করেন, এবং সাংবাদিক বন্ধুদেরও উচিত হবে যে না এই ধরনের তথ্য ওনারা ওনাদের পত্রিকায় ওনারা দেবেন না, বরং এটা সম্পূর্ণ গোপন রেখে যাতে প্রকৃত সন্ত্রাসীদের ধরা যায় সেই লক্ষ্যে ওনারা মানে সহযোগিতা দেবেন। শ্রোতা দর্শক আপনি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এ ধরনের নিউজের যেটা সঠিক পন্থা আমার মনে হয় যে এরকম বলা দরকার পত্রিকায় বা টিভিতে রেডিওতে যে আপনারা যদি কোনো চিহ্নিত সন্ত্রাসীকে ধরিয়ে দিতে চান তবে গোপনে তার নাম তথ্য জমা দেন এবং আপনাদের নামও এখানে বলা হবে না, গোপন রাখা হবে, এবং তাকে ধরতে হলে আমাদের দেশে তো আবার প্রতিহিংসা মন মানসিকতা একটা একটা ভালো লক্ষ্যে সন্ত্রাসী করে দিতে পারে, সেক্ষেত্রেও তাকে জাস্টিফাই করে যেন তাকে বিচার কাঠামোতে এবং শাস্তি দেওয়া হয়, এবং তাদেরকে ধরে যে ছেড়ে দেওয়া হয় এটা আমাদের দেশে খুব দুঃখজনক। আইন আমাদের আছে তবে ফাঁকা ফুকুরও বহুত আছে, সেখান থেকে বেআইনিও হয়ে যায়। হ্যাঁ, আপনি পেছনে। হ্যাঁ, আমি বলতে চাই যে শীর্ষ সন্ত্রাসীদের যে তালিকাটা টিভি বা বিভিন্ন মিডিয়ায় দেওয়া হয় এটা একদিক দিয়ে ভালো, কারণ আমরা শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের চিহ্নিত করতে পারবো যে এরা শীর্ষ সন্ত্রাসী, এবং এদের ধরাই দেওয়ার ব্যাপারে আমরা পুলিশকে সহযোগিতা করতে পারবো। এটা অবশ্যই গোপনে আগে হবে, যারা শীর্ষ সন্ত্রাসী তারা অবশ্যই জানে যে তারা শীর্ষ সন্ত্রাসী, এক্ষেত্রে মিডিয়া অবশ্যই জনগণকে সচেতন করতে পারে। ধন্যবাদ। প্রশ্নটি ছিল যে যেভাবে প্রচার করে সন্ত্রাসী ধরা যায় সেটা কি সম্ভব? তালুকদার আব্দুল খালেক। আমার মনে হয় এই ধরনের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করাই সবচেয়ে ভালো, তার কারণ একজন সন্ত্রাসী যখন জানবে যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে তখন নিশ্চয়ই সে সতর্ক থাকবে, এই জন্য আমার মনে হয় গোপনীয়তা রক্ষা করা ভালো। আর সবচেয়ে কথা হলো নিরপেক্ষভাবেই এই সন্ত্রাসীর তালিকা করা উচিত, প্রভাবমুক্ত, সমস্ত মানে প্রভাব মানে দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে যারা সত্যিকার অর্থে সমাজের ক্ষতিকারক, সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, এইগুলো যাচাই বাছাই করে গোপনীয়তা রক্ষা করতে হবে, এবং গোপনীয়ভাবে যদি না হয় এই সমস্ত লোক খুব অত্যন্ত চালাক এবং তারাই দেখা যায় তারা থাকে না, সাধারণ মানুষ যারা নিরীহ মানুষ থাকে তাদেরকে গ্রেপ্তার করে একটা অবস্থার সৃষ্টি করে। আপনি সামনে। আমাদের এইখানটার প্রতিনিধিদের প্রত্যেকে বলছেন যে নিরপেক্ষতা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি যে তারা নিরপেক্ষতা দাবি করছে, কিন্তু নিরপেক্ষ কারা হবে যে প্রত্যেক ক্ষেত্রে নিরপেক্ষ, যেমন সন্ত্রাসীদের তালিকার ক্ষেত্রেও নিরপেক্ষতা, আবার দেখা যাচ্ছে সিইসির ক্ষেত্রে নিরপেক্ষতা, রাষ্ট্রপতির ক্ষেত্রে নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষ কারা এটা তাদের নির্ধারণ করাটাও একটা বিষয়। ফেরদৌসী আলী। আসলে সন্ত্রাসীদের ধরার জন্যে যেভাবে বলা হচ্ছে আমাদের সর্ষের মধ্যেই ভূত, সন্ত্রাসী যাদেরকে ধরবো তারা নিজেরাই যেহেতু সন্ত্রাসী হয় বা সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয় বা থাকেন, তাহলে আমাদের পক্ষে এখান থেকে সন্ত্রাসীদের সত্যিকার অর্থে যে সন্ত্রাসী সেই সন্ত্রাসীদেরকে আমাদেরকে ধরা সত্যিকার অর্থ কঠিন ব্যাপার, কারণ সামনে নির্বাচনকে ঘিরে সামনে রেখে যে ধরনের সন্ত্রাসী তৎপরতা শুরু হওয়ার আলামত আমরা পাই সেটাকে বন্ধ করার জন্যে ওই যারা ধরবেন, যারা এই সন্ত্রাসী লিস্ট তৈরি করবেন, এটা হচ্ছে তাদের সততার বিষয়টা এখানে মুখ্য। ধন্যবাদ। বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে, অবশ্য যদি রাস্তাঘাট সব ঠিকঠাক থাকে। অংশগ্রহণ করতে চাইলে ঢাকায় টেলিফোন করুন, টেলিফোন নাম্বার 86516569, এই নম্বরে ইমেল করতে পারেন, ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে খুলনা শ্রোতা দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ আজকের প্যানেলকে, একই সাথে চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে আমি শাকিল আনোয়ার এখানেই শেষ করছি। শুভরাত্রি।
শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। খুলনার জাদুঘর অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন আঙ্গিকে আমরা যে বাংলাদেশ সংলাপ শুরু করেছি, আজকে তার দ্বাদশ পর্ব। এই পর্বের প্যানেলে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, উনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী। রয়েছেন অ্যাডভোকেট বজলুর রহমান, বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিএনপি সমর্থিত